সপ্তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গিয়েছেন কেউ? সপ্তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, আমি এখন উল্টে দিয়েছি মা, সপ্তীর্থ একবার গঙ্গাসাগর বারবার, রাস্তাঘাট একদম সুন্দর হয়ে গেছে। আজকের পালার বিষয়বস্তুটা জানিয়ে রাখছি, সগর রাজার বংশাবলী ভগীরথ কর্তৃক গঙ্গা আরোহণ। সব দেবদেবীর পূজা গঙ্গা জলে হয়, কিন্তু গঙ্গার পূজা কোন জলে হয়? আপনাদের যে হরিনাম হচ্ছে, অনেক ভক্ত এসেছে, কিন্তু প্রকৃত সাধুগুরু বৈষ্ণব যদি তিন চারজন পাঁচজন দশজন পনেরোজন একশোজন আসে, তাদের পদধৌ অর্থাৎ তাদের পদরেণু আপনাদের এই ভিটে আপনাদের বাসস। ধন্য ধন্য ধন্য। ভালো করে শুনুন, আস্বাদন করুন। স্বর্গ থেকে যখন একে একে ঝগড়া করে আসছে, কোন গ্রন্থ থেকে বলছি? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ঝগড়া লেগেছে গঙ্গার সঙ্গে তুলসী, তুলসীর সঙ্গে লক্ষ্মী, লক্ষ্মীর সঙ্গে সরস্বতী, পরপর ঝগড়া লেগেছে। ঝগড়া লেগে একে অপরকে অভিশাপ দিয়েছে। আমি নারায়ণকে ভালোবাসি, ও বলছে আমি না স্বামীকে ভালোবাসি, ও বলছে আমি নারায়ণকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে সেই সময় একে অপরের মধ্যে অভিশাপ হয়ে কাঁদতে কাঁদতে প্রত্যেকে মর্তলোকে আসছে। নারায়ণ সামনে এসে গেছে, নারায়ণ সামনে এসে যেতে বাবা, তখন চারজন কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলছে, হে প্রভু, নিজেদের মধ্যে ঝগড়া করে মর্তলোকে অভিশাপ পেয়ে যাচ্ছি, তোমাকে ছেড়ে থাকতে আমাদের কি মন চায়, ইচ্ছা কি হয়? তোমাকে ছেড়ে থাকতে আমাদের ইচ্ছা যাচ্ছে না। সেই সময় নারায়ণ বলেছিল, গঙ্গা, লক্ষ্মী, সরস্বতী, তুলসী, তোমরা ভাগ্যবতী, আমি অধম। কেন জানো? কলির আয়ু যখন 5000 বছর পূর্ণ হবে, তোমরা সেদিন মর্তলোক ছেড়ে স্বলোকে ফিরে যাবে। কিন্তু ভালো করে শুনবেন, কিন্তু কলির আয়ু যতদিন 10000 বছর না পূর্ণ হবে, ততদিন পর্যন্ত পাপী তাপীদের সঙ্গে আমার থাকতে হবে। তোমাদের চেয়ে আমার বেশি কষ্ট। 5000 বছর পূর্ণ হলে কলিযুগের পরে মানে তোমরা স্বর্গে চলে আসবে যে যার লোকে, কিন্তু 10000 বছর পর্যন্ত আমাকে থাকতে হবে, আমাকে এই পাপী তাপীদের সঙ্গে। এর থেকে প্রমাণ কি হয়? ভগবান গৌরহরি আপনাদের সাথে আছে, কিন্তু লক্ষ্মী তুলসী গঙ্গাকে আনতে হয়। কে আনে? ব্রাহ্মণ। কি বলে আনে? গঙ্গাকে আনার মন্ত্র নমো গঙ্গেশ্চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নমো, তাহলে ডাকলে আসে। তাহলে এর থেকে কি প্রমাণ হচ্ছে? সেদিন গঙ্গা কাঁদতে কাঁদতে পরিষ্কার শুনবেন কান খুলে, গঙ্গা কাঁদতে কাঁদতে নারায়ণের কাছে বলেছিল, প্রভু, মর্তলোকে যাব তাতে আমার আপত্তি নাই, মর্তলোকের পাপী তাপীদের ধুতে ধুতে আমি পবিত্র অপবিত্র হয়ে যাব, আমি কালো হয়ে যাব, আমার গায়ে নোংরা ভর্তি হয়ে যাবে, আমি কি উদ্ধার পাবো? সেদিন বলেছিল গঙ্গা, তুমি মর্তলোকে সবাইকে উদ্ধার করবে, তোমার জলে সবাই উদ্ধার হবে, তোমার জলে সবাই পূজা পাবে, সবাইকে পূজা করতে করতে তুমি একদিন কালো হয়ে যাবে, কলুষিত হবে। কিন্তু প্রকৃত পক্ষে পরম বৈষ্ণব বৈষ্ণবী তোমার বুকে যদি পদধৌত করে, তোমার বক্ষেতে যদি কৌপিন ধৌত করে, তোমার বক্ষেতে যদি স্নান করে, পরম বৈষ্ণব বৈষ্ণবী ছোঁয়াতে সেদিন তুমি গঙ্গা উদ্ধার পেয়ে যাবে, আমি তোমায় কথা দিলাম। প্রকৃত পক্ষে পরম বৈষ্ণব বৈষ্ণবী যদি গঙ্গা বক্ষে কৈপুণ ধৌত করে, চরণ ধৌত করে, স্পর্শ করে, পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকে গঙ্গা সাগরে ডুব দিতে আসে, কেন? তারা কি আপনার মতো সব পরিষ্কার হতে যায়? তারা পরম বৈষ্ণব বৈষ্ণবী, অবগাহন করে, স্নান করে, পদধৌত করে, কৌপিন ধৌত করে, সেই ছোঁয়া পেয়ে আমার পতিত পাবনী গঙ্গে কলিষিত নাশ হয়। তাহলে তার পূজা কি করে হয়? প্রকৃত পরম বৈষ্ণবের পদধৌত স্পর্শে তিনি উদ্ধার। এই বাসরের যদি কোনো পরম বৈষ্ণব আগমন করে থাকে, আপনারা অতীব ভাগ্যবান, তাদের স্পর্শে আপনাদের বাসরটা ধন্য 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 হয়ে যায়। আজকে যে পালাটা মা, তাহলে দরস পরস মাঞ্জানা আউরপানা হরে হি পাপ পায়ে বেদ পুরাণ। বেদ পুরাণ বলছে আমি বলি, পুরাণ কটা? 18টা। কি কি নাম? বায়ু পুরাণ, গরুর পুরাণ, লিঙ্গ পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, শিব পুরাণ, বরাহ পুরাণ, মার্কণ্ড পুরাণ। তার মধ্যে সবচেয়ে মহামূল্যবান পুরাণ হচ্ছে ভাগবত মহাপুরাণ। সেই ভাগবত মহাপুরাণ, ভাগবত থেকে আপনাদের একটা লীলা শোনাচ্ছি, সগর রাজার বংশাবলী আস্বাদন করুন। চম্পা নগরীর চম্পক রাজা রামচন্দ্রের বংশধর, তার কিন্তু 5টা ছেলে ছিল। 5টা ছেলের নাম কি? সুদেব, বিজয়, বৃষ, ভরু, বাহু।
নামগুলো মনে রাখবেন, ভাগবত উল্টে দেখবেন, সুদেব, বিজয়, বৃষ, ভরু, বাহু, তারা ছিল কিন্তু কৃষ্ণ বিদ্বেষী, আর বাহুক ছোট ছেলে ছিল সে কিন্তু কৃষ্ণ উদ্দেশী। সে প্রতিদিন ভগবানের কাছে হাত জড়ো করে পিতার পথ অনুসরণ করে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে আমার ভগবানকে ডাকত, করুণা নিদান হে ভগবান লহ গো মো প্রণতি, তুমি করুণা নিদান হে ভগবান লহ গো মো প্রণতি। অন্তরে মোর অন্তরহে জানাই শুদ্ধ ভক্তি, লহ গো মোর প্রণতি, তুমি করুণানিদা হে ভগবান লহ গো মোর প্রণতি, তুমি করুণানিদা হে ভগবান লহ গো প্রণতি। কটা নাম বলেছিলাম বর্দা ভাই? পাঁচটা, সুদেব, বিজয়, বৃষ, ভরুক আর বাহক, পাঁচজনকে ডেকেছে। একটা প্রশ্ন আপনাদের কাছে করবো বাবা, ভালো করে উত্তর দেবেন ভেবে চিন্তে। পাঁচজনকে ডেকে অযোধ্যা নগরীর আজকের সেই রাজা, রাজা আমার বলছে পাঁচটা ছেলে কি পুত্রগণ বলুন, পিতা অভাবে অন্ন দিয়েছি, তোমাদের দেখভাল করেছি, বসনে বস্ত্র দিয়েছি, গুরুগৃহে পাঠিয়েছি, তোমাদের মনের মতো মানুষ করেছি, বলতো এই মানুষ যখন মরে যাবে এই মানুষের সাথে দুটো জিনিস যাবে, কি কি যাবে? এদিকে দেখি দুটো জিনিস যাবে আমাদের সাথে, কি কি যাবে? আমি ছোট ছেলের মতো ভাইয়ের মতো একটু দেখি না আপনাদের নিয়ে কীর্তনটা করি। দুটো জিনিস যাবে, এদিকে বলেছে হরি বল যাবে, হরি নাম যাবে, বাবারা কিছু বলছে না, আমি বাবাদের বেশি ঘাঁটাবো না, কারণ আমাকে যদি প্রশ্ন করে আমি কিন্তু আর পারবো না। এখান থেকে ছেড়ে যখন মরে যাবো দুটো জিনিস চলে যাবে, একটা আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, ভালো করে আস্বাদন করুন, এই দেহের আত্মা মরে না, এই জিনিসটা বেরিয়ে যাবে। তাহলে এই দেহের আত্মা কেন? গীতা বলছে নৈনং চিন্তন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নাশ্চনম ক্লেদন্তি অপনো শস্য তোমার। একে কিন্তু অস্ত্র বা শস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, একে কিন্তু আগুনে পোড়ানো যায় না। মানুষ যদি মরে যায় দেখবেন এই ব্যাটা আগে থেকে, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, অস্ত্র শস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, বায়ুর দ্বারা আর্দ্রতা শুষ্ক করা যায় না, সেই বস্তুটা আগে থেকে চলে যাবে। আর সবচেয়ে মহামূল্যবান ইম্পর্টেন্ট কথা, যেটা কোনো লীলার মধ্যে পাবেন না, কোনো গ্রন্থের মধ্যে পাবেন না, খুব কালেক্ট করেছি, খুব কষ্ট করে গুরু সঙ্গ করে পেয়েছি, এই দেহের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে একটা জিনিস, সেটা হলো জ্ঞান, এই দেহের জ্ঞান। আপনি যদি চুরি করেন দেখবেন চোরের জ্ঞান যাবে, আপনি যদি ভাগবত প্রেমী হন ভাগবত প্রেমীর জ্ঞান যাবে, আপনি যদি বিচিটি মারা সংসারী হন দেখবেন সংসারের জ্ঞান চলে যাবে। তার প্রমাণ কথা বলুন তো, আপনাদের বাঁকুড়া জেলায় নয়, যেখানে যেখানে কীর্তন করছি সেখানে আমি দেখতে পাইনি, কিন্তু আমাদের কলকাতা 103 ওই লাগোয়া অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা দেখবেন হরি হরি। এখনকার ছেলেরা ফাস্ট ফুড খেতে ভালোবাসে, ফাস্ট ফুড কেন? এখনকার ছেলেরা একটু মদ খেতে ভালোবাসে কেন? এখনকার ছেলেদের মাছ মাংস ছাড়া খাওয়া হয় না কেন? দেখবেন এর কারণ হলো অন্য কিছু নয়, যে কুলেতে ছিল সেই কুলেতে এদের খাওয়া দাওয়া ঘাটতি ছিল, এই খাওয়া দাওয়ার ঘাটতি মেটানোর জন্য এই কুলে আজকে সবসময় খাই 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 খাই। তা আমাদের দেহের মধ্যে দুটো পক্ষ, একটা অসুর একটা সুর। এখন কে চায় বাবা দেবতাকে সন্তুষ্ট করতে? সবাই অসুরের দিকে ঢলেছে, কারণ অসুর মানে কি? তারা অন্যান্য বাসি জিনিস খায়, তারা ঘাটা খোলা খায়, তাই ঘাটা খোলা বাসি জিনিস সুর এবং অসুর। অসুর খেতে ভালোবাসে মদ, এখন মদ খেয়ে দেখবেন অসুরকে সন্তুষ্ট করছে, কিন্তু ভালো জিনিস পান করে কেউ কিন্তু আমার ভগবানকে সন্তুষ্ট করছে না। তাই বেশিরভাগ ইয়ং জেনারেশন দেখবেন মদে আসক্ত। আমি কোনো নিন্দামন্দ করতে আসিনি। তাহলে আমাদের দেহ থেকে দুটো জিনিস বেরোবে, খুব দামি কথা বললাম, এখানে অনেক জ্ঞানীগুণী আছেন, বিচার করবেন কাল সকালবেলা বোর্ড বসবেন, পাঁচ সাতজন করে বোর্ড বসবেন যে ব্রজগোপাল কতটা মিথ্যে এবং কতটা অযৌক্তিক কথা বলে গেছে। এই দুটো জিনিস বেরিয়ে যাবে, আত্মা আর আত্মার পিছনে এই দেহের জ্ঞান, সারা জীবনের জ্ঞান নির্যাস বস্তুটা তোমার ওই আত্মার পিছন পিছন চলে যাবে।
কে বলতে পেরেছে? পাঁচটা ছেলের মধ্যে চারটা ছেলে তারা মাথা নিচু করে আছে, আর যে আমার ডাকছে কি মায়া দিয়ে ঘেরা। জগৎ তো তার মাঝে প্রভু তুমি ছিল সারি, ওগো মায়া দিয়ে ঘেরা এই জগৎ তোমার, তারি মাঝে প্রভু তুমি চির সার, তাহারি মাঝারি লভে গোমা নূত শ্রদ্ধা রম ভক্তি। শ্রদ্ধা পরম ভক্তি তুমি করুণানিধান হে ভগবান, লব গো প্রভু তুমি করুণানিধান হে ভগবান, আমি চাচ্ছি ভক্তি নেই বাহু এসো বাবা। গলকৃত বাসে ছোট ছেলে চারজন আর বাবাদের সঙ্গে, বাবা আছে সামনে, চারটে দাদার পিছনেতে বসলেন। বসার মধ্যে দিয়ে কত জ্ঞান দেখুন মা, বসতে জানলে উঠতে হয় না, উঠে যেতে হয় বসতে না জানলে। পিছনে বসলেন, বাবা বললেন বাবা আমি যে প্রশ্ন করেছি তুমি শুনেছ? হ্যাঁ পিতা। এত দেরি করে এলে কেন? আমি ঠাকুর সেবা করছিলাম বাবা। ঠাকুর সেবা হয়েছে বাবা? হ্যাঁ। এই প্রশ্নের উত্তরটা তুমি দাও। সঙ্গে সঙ্গে যেটা বললাম উত্তর দিয়ে দিল। পিতা মনে করে চিন্তা করলেন যে আমার এতদিন পরে একটা সুযোগ্য পুত্র হয়েছে যার কাছে আমি রাজত্ব অর্পণ করে চলে যেতে পারি। রাজত্ব অর্পণ করে বাবা চলে গেলেন কোথায়? চম্পা নগরী চম্পক রাজা চলে গেলেন হিমালয়ের পাদদেশে। হিমালয়ের পাদদেশে গিয়ে তিনি আজকে কি করছেন? ভগবানের নাম গান করছেন। ভগবানের নাম গান করতে করতে তিনি একদিন দেহ রাখলেন, উপর থেকে দূত এসে নিয়ে চলে গেলেন স্বর্গে। চম্পা নগরী চম্পক রাজন তিনি মুক্তি পেয়ে চলে গেল। কিন্তু ছোট ছেলে যার কাছে এই রাজত্ব দিয়ে গেছে তিনি চিন্তা করছে রাজত্ব সংসার টাকা পয়সা স্ত্রী ধন পুত্র প্রজা এ সমস্ত ঐশ্বর্যের প্রতি এ তো আমার নয়। বাবা যদি আজকের ভগবান পরমপদ লাভের জন্য আজকে তিনি বনে চলে যেতে পারে, আজকে আমি চারটা দাদার হাতে এই প্রজাদের দায়িত্ব দিয়ে আমিও চলে যাই। এই বলে মা কি করেছেন? হরি বল। এই বলে মা কি করেছেন? এখন সঙ্গে সঙ্গে চিন্তা করতে 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 একদিন চারটে ভাই যে সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিল, নামগুলো কি? চারটে ছেলের নাম কি বললাম মা? সুদেব বিজয় বৃষ ভরূপ। এই চারটে ছেলে সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে বলে তাদের মনে মনে রাগ। ভাইকে দিয়েছে সংসার রাজত্ব প্রজাদের দায়িত্ব কোষাগারের দায়িত্ব টাকা চাবি সমস্ত তার কাছে থাকবে, আর আমরা সম্পত্তি থেকে বঞ্চিত হব তাদের মনে মনে রাগ হবে। বিয়ে করার পরে সংসার সম্পত্তি এই নিয়ে চিন্তা করছে একদিন দাদাদের দিয়ে চলে যাব, কিন্তু তার আগে কাজ সেরে বসে আছে কি রানীমা, আমার অন্তঃসত্ত্বা হয়েছে, সেই অন্তঃসত্ত্বা রানীমাকে একদিন বিষ খাওয়াবে বলে চিন্তা করলেন, অর্থাৎ বিষ খাইয়ে সেই রানীমাকে ধনে পুত্রে সমস্ত সব মেরে দেবে এই চিন্তা। তারা চারজনে বিয়ে করেছে সুদেব বিজয় বৃষভরূপ। সেই চারজন মিলে চারটে রানীমা যুক্তি করেছে আমরা সংসার সম্পত্তি থেকে যখন বঞ্চিত হলাম আমরা কাউকে ভোগ করতে দেবো না, এই রাজত্ব আমাদের চাই, এই সিংহাসন আমার চাই। কালকুট বীজ মিশালেন পরমান্নের সঙ্গে অর্থাৎ পায়েসের সঙ্গে। আপনাদের এদিকে কি নিয়ম আছে আমি জানি না, সন্তান গর্ভে আসলে সাত খাওয়াতে হয় সাত মাসে। সাত মাসে সাত ভক্ষণের সময় পায়েসের সঙ্গে বীজ মিশিয়ে দিলেন রানীমাকে, যিনি হয়েছেন এই শশকর পৃথিবীর অর্থাৎ আজকের রাজা। সেই রাজা তাকে মারবে, তার স্ত্রীকে মারবে, এই তাদের প্ল্যান, তাদের চারটে ভাইয়ের। এখন পায়েসের সঙ্গে বীজ মিশিয়ে যখন দিয়েছে হরি বল, তার কানে পৌঁছে গেছে আমাকে এবং আমার পেটের মধ্যে যে সন্তান সন্ততি যাই আসুক না কেন তাকে মারার জন্য এত যখন চক্রান্ত হয়েছে, এই সংসার রাজত্ব টাকা পয়সা আমি কিছু চাই না, চলো স্বামী যে কদিনে বাঁচবো অন্তত বনেতে গিয়ে আমি হরি বল হর পার্বতীর আরাধনা করি চলো।
বাহুক ছোট ছেলে চিন্তা করলেন, এই সিদ্ধান্তটা ওগো গৃহিণী, ওগো রানীমা আমার আগে ছিল, কিন্তু তুমি যখন বলেছো এই টাকা পয়সা আমার কিছু চাই না, বাবার পথ অনুসরণ করে আমিও চলে যাব হর পার্বতী, শিবের আরাধনা করে বাদ বাকি জীবনটা কাটিয়ে দেব। বাবারা বলবেন না, বলুন তো বর্দি ভাই, আপনাকে বেশি ভালো লাগছে ওই জন্য আপনাকে বলছি, কিছু মনে করবেন না, আমি দাদার মতো বা ভাইয়ের মতো বা ছেলের মতো। এ পৃথিবীতে পরম বৈষ্ণব একজন আছে, তার নাম কি? শিব ঠাকুর। বাহ বাহ, কে বলেছেন, কে বলেছেন? কেন শিব পরম বৈষ্ণব, একটু কেন বলে জানতে হবে। বৃক্ষকে কাটিলে যেমন কিছু না বলায়, শুকাইয়া মরিয়া যায় জল না মাগায়, যে যা চায় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সয়ানেকের জন্য কারায় রক্ষণ, উত্তম হইয়া হবে নিরভিমান, জীবে প্রেম দিবে জানি কৃষ্ণ দৃষ্টান, যাহারে দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম, তথাপি যেন তিনি বৈষ্ণব প্রধান। বৈষ্ণবের 26টা গুণ থাকলে তিনি বৈষ্ণব। গাছকে কাটলে যেমন কিছু বলে না, দুর্বাকে মারিয়ে গেলে যেমন দুর্বা প্রতিবাদ করে না, তদ্রূপ এই রকম সম যদি হতে পারো তবে তুমি বৈষ্ণব। তাহলে শিব ঠাকুর তিনি এমন ধরনের আচরণ কি করেছিল বলে? হ্যাঁ করেছিল। কখন আচরণ করেছিল বর্দি ভাই, এবার বলুন তো আপনি। এই যে শিব ঠাকুরের বেদী রচনা হলো পরম বৈষ্ণব, আপনাকে আমি উল্টে প্রশ্ন করছি, বলুন তো, শিবের গলায় একটা মালা আছে, সেই মালাটা কিসের মালা? অনেকে এদিক থেকে বলে ফেলেছে রুদ্রাক্ষের মালা, আর একটা মালা আছে হাড়ের মালা। হাড়ের মালা কোন হার? কোন হার? ভক্তের হাড়ের মালা। কোন ভক্ত? যে ভক্ত প্রতিদিন কৃষ্ণ নাম গাইত, যে ভক্ত প্রতিদিন কৃষ্ণ নাম করত, যে ভক্ত প্রতিদিন কৃষ্ণ নামে চোখে জগত, সেই ভক্ত কৃষ্ণ নাম করতে করতে মারা গেল। মারা গিয়ে তার হাড় কালেকশন করে নিয়ে শ্মশান থেকে নিয়ে একটু একটু করে ছে করে সেই হাড়ের মালা কেন জানো? আমি যদি বলতে না পারি, অন্তত ভক্তের হাড়ের মজ্জার থেকে কৃষ্ণ নাম ভেসে আসবে। আমি সেদিন শুনে ধন্য হব, আমি ধন্য হব, আমি ধন্য হব। আমি বলতে না পারলেও ভক্তের পুরানো ছাই আমি গায়ে মেখে আমি সেই ছায়ের ভেতর থেকে শুনতে পাবো, কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে গাইব কৃষ্ণের গান, আমি গাইব কৃষ্ণের গান, কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে, কৃষ্ণ নাম সুধা নিয়ে, কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই, কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা নিয়ে গাইব কৃষ্ণের গান, আমি গাইব কৃষ্ণের গান, কৃষ্ণ 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 শুধু যে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই। সমুদ্র মন্থন করে সব কিছু উঠেছিল, তার সাথে বিষ উঠেছিল, বিষটা কার ভাগে পড়লো? শিব ঠাকুরকে বললো তুমি বিষটা খাও, অন্য দেবতা পেলেনি শিব ঠাকুরকে বিষ খেতে হবে কেন? শিব ঠাকুর চিন্তা করলেন ভেতরে যদি পাঠাই এখানে জীবাত্মা ভগবানের প্রতিনিধি আছে তার কষ্ট হবে, আমি যদি মুখ দিয়ে ফেলে দিই তাহলে ধরিত্রী চুঙে যাবে। তাই শিব ঠাকুর কি করলেন, কেন পরম বৈষ্ণব বলা হয়েছে, এই যে শিব ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে, আমি কমিটি বাবুদের আমি হাজার হাজার প্রণাম করি যে আজকের পিছনে শিব ঠাকুরকে প্রতিষ্ঠা করেন। যদি তুষ্ট হবে তো অল্পতে, যার নাম আশুতোষ তিনি হলেন অল্পতে তোষ, তার নাম আশুতোষ। একটা বেলপাতা দিলি ব্যাস, একটা বাতাসা দেবেন এক ফোঁটা চোখের জল ব্যাস। সতী ডেকেছিল তোমাকে যদি আমি পাই তাহলে দেহ রাখবো, নাচেত রাখবো না, স্বামী রূপে যদি তোমাকে পেতে পারি তবেই আমি বিয়ে করবো, নাচেত বিয়ে করবো না, সারা জীবন আই বুড়ি থাকবো। কৈলাস থেকে শিব ঠাকুর এসে সতীকে নিয়ে চলে গিয়েছিল, দক্ষ প্রজাপতি 60টা মেয়ের মধ্যে সতী।
তাহলে বিষ উঠলো খেতে হবে শিব ঠাকুরকে। এখানে দিলেন না, ভেতরে পাঠালেন না, ওপরে ফেলে দিলেন না, এখান থেকে রাখলেন আবদ্ধ করে, তাই তার গলাটা নীল হয়ে গেল, তার নাম হলো নীলকণ্ঠ। এখান থেকে এক ফোঁটা ঘাম জন্মে, ঘামটা পড়লো মাটিতে, তার থেকে জন্ম হলো নর্মদা নদী। সেই নর্মদা নদী দেখতে গেলে আপনাদের যেতে হবে অমরকণ্টক বলে জায়গায়। অমরকণ্টকে ঘুরতে যাবেন বাবা, খুব ভালো জায়গা, ছত্তিশগড়ের ঠিক মাথাটা অমরকণ্টক, আপনাদের এখান থেকে কাছে হবে। আমি জীবনে একবার গিয়েছিলাম, কথা শুনে, নর্মদা নদী দেখলে তার জল পান করলে আপনার খিদে বলে আর থাকবে না। আজকে তার কেন অনেক কারণ আছে, তাহলে শিব ঠাকুর কেন পরম বৈষ্ণব হবে না? তাই পরম বৈষ্ণব শিব ঠাকুর শিবের আরাধনা করে জীবনটা বাদ বাকি কাটিয়ে দেবো। কে বলছে? ছোট ছেলে ছোট রানী। ছোট ছেলের নাম কি? বাহু। বাহু ছোট রানীমাকে নিয়ে পদব্রজে সমস্ত সবকিছু দান করে, গর্ভে সন্তান আছে, সেই সন্তান মূল্য না, বিষ খাইয়েছে, অর্থাৎ কার সাথে? পায়েসের সাথে। পায়েসের সাথে বিষ খেয়েছে, কিন্তু ভগবান শিবকে ডেকে বিষটা খেয়েছে বলে সেই সন্তান নষ্ট তো হলোই না, উল্টে উপরন্ততে শক্তিতে গুণে মানে শিবের মতো হয়ে শিবাষ্টা করতে করতে পদব্রজে যেতে যেতে চলে গেল গোদাবরী নদী তটে। গোদাবরী নদী তটে একটা ঋষির আশ্রম ছিল, তার নাম কি? ঔর্ব ঋষি। ভাগবত খুলে দেখে নেবেন, ঋষিটার নাম ঔ বয় বয় রে ঔর্ব ঋষি। মায়েদের কাছে বলি ঋষিটার নাম ঔর্ব ঋষি। ঔর্ব ঋষির আশ্রমে তো উপনীত হয়েছে, একদিন যায় দুদিন যায়, ঔর্ব ঋষির আশ্রমে ধূপ জ্বালানো, দীপ জ্বালানো, হর পার্বতীকে সেবা দেওয়া, প্রতিদিন সেবা দিতে 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 একদিন হরিবল ওই রানীমা একটা সন্তান প্রসব করলো, খড়িপাতি অঙ্ক করি সন্তান, তার নাম দিলেন দন্তেশ্বর। কি বললাম? দন্তেশ্বর, সাগর নয় সগর, সগর দন্তেশ্বর। খড়িপাতি অঙ্ক করি ছেলেটার নাম হলো সগর। সগরে যখন জন্ম নিয়েছে, তার এক সপ্তাহ যেতে না যেতে বাবা চলে গেল, বাহু। ছেলে যদি জন্ম নিয়ে বাবা মরে যায়, বাবা চলে যায়, মায়ের দশাটা কি হয়? মা সঙ্গে সঙ্গে স্বামীর সব সামলাতে না পেরে মরতে যাচ্ছে জলে ঝাঁপ দিয়ে। ঔর্ব ঋষি বলল, মুখ পুরি, চারটে বিশেষ অবস্থায় মায়েদের আত্মহত্যা মহাপাপ, যদি করে কেউ, কান খুলে শুনবে, যদি করে কেউ, কোনোদিন মনুষ্য জন্ম পাবেন না, পরিষ্কার লেখা আছে ভাগবতে। চারটে জরুরি কি কি? পেটে সন্তান আছে আত্মহত্যা, সন্তানকে জন্ম দিয়ে মানুষ করার ভয়ে মরে গেছেন আত্মহত্যা করেছেন, দুই রজস্বলয় অবস্থা, তিন রজগুণের অধিকারী হয়ে বৈষ্ণব বৈষ্ণবী কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিয়ে স্বরূপ শিকার করে একটু খুঁটুর মুটুর হয়েছে স্বামীর সঙ্গে। কি কি বললাম মনে রাখবেন কথাগুলো? তাহলে সন্তানকে জন্ম দিয়ে মরতে যাচ্ছে কে? রানীমা। সঙ্গে সঙ্গে ঔর্ব ঋষি বললেন, মুখ পড়ি, সন্তানকে জন্ম দিয়েছি, স্বামী মরে গেছে ভগবানের করুণায়, কিন্তু এই সন্তানটার জন্য তোকে বাঁচতে হবে। এই বলে সুন্দরভাবে সেই ঔর্ব ঋষি বাবা বলে ডেকেছে, তার কথাতে সে আত্মহত্যা করলো না, কিন্তু অতীব দিন ভিকিরির মতো জীবন যাপন করতে 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 সগর হয়ে গেল একদিন মনের মতো মানুষ। অষ্টশিক্ষা, বেদ শিক্ষা, জ্যোতিষ শিক্ষা, সূর্য গণনা শিক্ষা, মন্ত্র শিক্ষা, তত্ত্ব শিক্ষা, ভক্তিতে অটুট হয়ে প্রত্যেকটা সে পারদর্শী হয়ে একদিন ঘোড়ায় চড়ে টক 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 করে যুদ্ধের লাগি বেরিয়ে গেল। সেই সময় ঔর্ব ঋষি বললেন, তোমার সন্তান খুব সুন্দর শিক্ষা শিক্ষিত, এবার তুমি পাঠিয়ে দাও কোথায়? কোথায়? অযোধ্যাপুরীর প্রত্যেকটা নরনারী দুঃখে দিন কাটাচ্ছে, কেন? ওই চারটে ছেলে অত্যাচারী, তাদের অত্যাচারে কোনো প্রজা সুখে নয়। আমার কানে খবর এসেছে ঔর্ব ঋষি পাঠিয়ে দিলেন সগরকে কোথায়? অযোধ্যাপুরীর সেই রাজার রাজত্বে, যেই মা মায়ের কথা এবং পালিত পিতার কথা যখন সগর সিংহাসনে বসেছে, প্রজাদের মুখে হাসি ফুটেছে, জয় ধ্বনি করতে লাগলেন, জয় সগর রাজা কি, জয় সগর রাজা কি, জয় সগর রাজা কি। সগর রাজাকে দেখে প্রত্যেকটা প্রজাদের মুখে হাসি, তাদের আনন্দ ধরে না, আমার কি আনন্দ এসেছে আজ অযোধ্যাপুরী, আমার গাইছে কি, ওই দেখো দেখো অগ কি আনন্দ এলো রে আজ অযোধ্যাপুরী, অগ কি আনন্দ এলো রে আজ অযোধ্যাপুরী, কি আনন্দ হলো রে আজ অযোধ্যা নগরী, অগ কি আনন্দ হলো রে আজ অযোধ্যাপুরী।
রাজা সিংহাসনে কইলেন উপবেশ নর নারী হর শীতে দেয় উলুর ধ্বনি খারাপ রাজা চলে গিয়ে চারজন ভালো রাজা একজন এসেছে অযোধ্যা নগরীর প্রত্যেকটা প্রজার হরষিত মন অযোধ্যা নগরী এইভাবে রাজত্ব চলতে চলতে হঠাৎ আমার আজকের সকল দুজনকে বিবাহ করলো ভাগবতে বলছে আমি নয় কেশিনী আর ধুমিনী দুজনকে বিয়ে করার পরে সেই রাজা রাজত্বে একজন গুরুদেব ছিল কি নাম বশিষ্ঠদেব বশিষ্ঠদেব তিনি এসেছেন রাজপুরীতে এসে আমার রাজাকে আশীর্বাদ দিতে রানীমাদের আশীর্বাদ দিতে ছুটে ছুটে মা যদি আমাদের বাড়িতে গুরুদেব আসে কি করি পা ধোয়ার জল দিই আপনারা দেন তো পা ধোয়ার জল দিই পা ধোয়ার জল এখনকার ছেলেদের যদি বলি মা একটু নিচু হয়ে প্রণাম করবি তারা বলে আবার নিচু হতে হবে কেন গড় করতে গেলে নিচু হতে হবে কেন ইয়ং ছেলেদের ভালো করে হাতে পায়ে ধরে বলি কানটা খুলে রেখে সারা জীবন মনে রাখবে বলবে ব্রজগোপাল বলে গেছে আজকে কি হলো আনন্দে হরষিত মন অযোধ্যাপুরীর মধ্যে সমস্ত উলুধ্বনি জয়ের ধ্বনি জয় সগর রাজা কি সগর রাজা যখন আমার সিংহাসনে বসলো দুজনকে বিয়ে করলো কেশিনী আর ধুমিনী কেশিনী বড় রানী ধুমিনী ছোট রানী ধুমিনী মানে ধোঁয়ার মতো তার শরীরের রং ছিল তাই ধুমিনী কেশিনী মানে তার কেশভাটটা মা তার চুলটা মা এত নিচে পর্যন্ত ছিল তাকে কেশিনী বলা হতো হরিবর আজকে সেই সময় বৈশিষ্ট্যদেব গুরুদেব এসেছে আসতে সঙ্গে সঙ্গে কি করেছে পা ধোয়ার জল দিয়েছে পা ধোয়ার জল দিয়ে সঙ্গে সঙ্গে বড় রানী বলছে গুরুদেব আমার হাতটা দেখে বলো আমার ভাগ্যে কি লেখা আছে বড় রানী আমার গুরুদেবকে হাতটা দেখালো হাতে দেখে বৈশিষ্ট্যদেব চমকে মা গো গেল হাতে দেখে গুরুদেব আবার চমকে গো গেল গুরুদেব বৈশিষ্ট্য বড় রানীকে সুদাতে থাকিল তোমার গর্বে 60,000 সন্তান হস্তরেখা কইল হস্তরেখা কইল মাগ হস্তরেখা কইল ও তো কেশিনী শ্রীমতী নাম অতি সুলভ হাতের রেখা গণনা করে পাইলাম এখন আমি পাইলাম এখন মাগ পাইলাম এখন তোমার হাতের রেখা 60,000 সন্তান লেখা তোমার আছে একটা নয় দুটো নয় 60,000 সন্তান তোমার ললাটে লেখা আছে তোমার ললাটে লেখা আছে মাগ ললাটে লেখা আছে 60,000 তোমাদের ধন্য নাম যে হবে তোমাদের ধন্য নাম যে হবে মাগো ধন্য নাম যে হবে এই শশাগার পৃথিবীর প্রত্যেকে তোমাদের মনে রাখবে আস্তে আস্তে ছোট করে ছোট করে ছোট করে ছোট করে ছোট করে জয় রাধে মা একটা সন্তান আমাদের মানুষ করতে হেমসেম যদি ললাটে লেখা আছে একটা হাস্তরেখা বিচার করে পেয়েছে আমার গুরুদেব তার নাম বৈশিষ্ট্যদেব বলছে 60,000 সন্তান হবে পুরি পুরি বাপ রে বাপ আমরা বলিনি ভাগবত বলছে আমি এখানে অন্য কোনো গল্প করতে আসিনি ভাগবত বলে দিচ্ছে 60,000 সন্তান 60,000 সন্তান যেই আমার পাবো বলেছে সে তো আনন্দে পাগলির মতো নাচতে শুরু করে দিয়ে শুধু তাই না সূর্যের মতো তেজ চন্দ্রের মতো তোমার মলি আমা ইন্দ্রের মতো তাতে ভয়ঙ্কর রূপ তাদের এক একটা শক্তি শিব ঠাকুরকে যদি বলে ধরে আনতে তাকে বেঁধে আনবে তাহলে এমন যদি ছেলে 60,000 সন্তান হয় আমার তার মাটিতে কি পা পড়বে 60,000 ছেলে পাবো বলেছে সে পাগলির মতো আনন্দে ছোট রানী থাকতে পারে না বলছে গুরুদেব আমার হাতটা দেখ বলে তোমার ভাগ্যে কেশিনী পাবে 60,000 ধুমিনী পাবে একটা ধুমিনী মনে মনে করছে ভাড়াটা বাঁদিক দিয়ে গেছে ভালো হয় একটা ছেলে নিয়ে আমার যথেষ্ট আমার ঠিক আছে 60,000 সন্তানের ঝামেলা
এবারে বলুন তো মা, একটা মায়ের গর্ভে ষাট হাজার সন্তান হলে মা বাঁচবে কি? কিন্তু ভগবান শাস্ত্রে বলেছে, ভক্ত যদি চায় মরা গাছে ফুল ফোটে, আর ভক্ত যদি না চায় মা হরি বল, আমি যদি না চাই আজকের ভক্তকে আমি না চাই, ভক্ত যদি চায় আমি তাকে চাই, আর ভক্ত যদি আমাকে না চায় আমি তাকে না চাই। চাইলে চাই আর আমাকে না চাইলে আমি তাকে না চাই। হরি বল হরি বল। তাই হয়েছে কি, ষাট হাজার সন্তান আমার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তারপরে হয়েছে মা সন্তান তো একটাও নাই, দুটো নাই, তিনটে নাই, ষাট হাজার হবার পরিবর্তে কোনো সন্তান হলো না। সেই বড় রানী একদিন কি মা অলাবু প্রসব করলো, চমকে যে উঠিল, বলার ভক্তে একই আমার জন্ম যে নিল, আমার ভাগ্যে একই লেখা ছিল, ভাতৃ রাতের অন্ধকারে তুমি শ্মশানে ফেলে এসো। আস্তে আস্তে বাবা এমন কি সে আমার জন্ম নিয়ে দিয়েছে তাকে শ্মশানে ফেলতে যেতে বলতেছে? বাবারা বলবেন না মা অলাবু মানে কি বলুন তো? এই দেখুন জ্ঞানী ভক্ত কাকে বলে একটু জানতে হবে, মা অলাবু মানে লাউ। তা পেটে থেকে যদি লাউ জন্ম গ্রহণ করে তাহলে ষাট হাজার পরিবর্তে সেই লাউটাকে ধাত্রীকে ডেকে বলছে, রাতের অন্ধকারে কেউ যেন না জানতে পারে, এমনকি রাজাবাবু যেন না জানতে পারে তুমি গোপনেতে ফেলে এসো। লজ্জার মাথা খেলুম, গুরুদেব আমাকে বলেছে ষাট হাজার সন্তান হবে, তার একটা টাকা নাই, লাউ প্রসব করেছি, মুখটা ঢেকেছি, রাতের অন্ধকারে ধাত্রীকে ডেকে আজকে বলছে শ্মশানে তুমি ফেলে এসো। ধাত্রী রানীমার কথা অনুযায়ী, কেশিনীর কথা অনুযায়ী, সগরে অর্থাৎ রাজাবাবুকে না জানিয়ে ভোর তিনটের সময় লাউ ফেলতে যাচ্ছে শ্মশানে। যেই ফেলতে যাচ্ছে বশিষ্ঠ দেব, তিনি গুরুদেব, শিব ঠাকুর কি তিনি পরম বৈষ্ণব, তিনিও গুরুদেব। তাহলে যদি বশিষ্ঠ দেবের অপমান মানে শিব ঠাকুরকে অপমান, শিব ঠাকুর কৈলাস থেকে পার্বতীকে বুঝিয়ে সুঝিয়ে একটা ব্রাহ্মণ বেশ ধারণ করে সেই শ্মশানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ধাত্রী যে পথে আসবে সেই পথে গিয়ে অন্তত একটু বাধা দেবো, বাধা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেবো। ওই লাউয়ের ভেতরই সম্পত্তি লেখা। হরিবল হরিবল। সেই লাউটা নিয়ে যখন শ্মশানে যাচ্ছে, কৈলাস থেকে নেমে এসেছে, নেমে এসে ব্রাহ্মণ নিয়ে, ও ধাত্রী কোথা তুমি যাও, কোথায় তুমি যাও, কোথা তুমি যাও, ও ধাত্রী কোথায় তুমি যাও, কি বাত তোমার কোচরে, কোথা তুমি যাও, ও কি বাতে মারি কোলেতে, ও গো ধাত্রী তুমি কোথায় যাও। একবার আমায় বলে যাও, ও ধাত্রী এত রাতে তুমি কোথায় যাও, এখন আমায় তুমি, আমায় তুমি বলে যাও, বলে যাও, ও গো ধাত্রী তুমি কোথায় যাও, আমায় তুমি বলে যাও। কোথা তুমি যাও, ও গো ধাত্রী কোথায় তুমি যাও, কি বা তব না কোথায় তুমি যাও, কি বা করলে তব আমায় বলে দাও, কোথায় তুমি। জয় রাধে। ভালো করে শুনবেন মা, বুঝতে পাচ্ছেন তো? ধাত্রীকে আড়াল করেছে মানে বাধা দিয়েছে কে, একটা ব্রাহ্মণ বেশি অর্থাৎ শিব ঠাকুর স্বয়ং চেনা যায়। চেনা না দিয়ে বলছে, ধাত্রী তোমার বাড়ি কোথায়, খোঁচড়ে তোমার কি ওই যে কোলের মধ্যে লুকিয়ে রেখেছো কাপড় ঢাকা দিয়ে? বলছে, বাবা তুমি কে গো এত রাত্রে, আমি ভেবেছিলাম একা কেউ দেখতে পাবে না যাবো, তা তুমি কে? বলে, জমিদার বাড়িতে ভাগবত পাঠ ছিল সারা রাত শুনেছি, শোনার পরে তাই একা একা বাড়ি ফিরছি গো, আজকের আমি ব্রাহ্মণ জাতিতে। তা তুমি মা কোথায় চলেছো এত রাত্রে হনন করে?
তোমার কপালে যেন চিন্তার ভাঁজ, কি ভাঁজ তোমার এই কাপড়ের ভেতরে লুকানো? বলছে না না তেমন কিছু না, তুমি যেহেতু ব্রাহ্মণ তা তোমাকে খুলে বলি। রাজাবাবুর রানীমা অর্থাৎ কেশিনী মা একটা লাউ প্রসব করেছে, লজ্জায় মাথা ঢাকা যায়, মাথা কাটা যায়, তাই রাজাবাবু যাতে জানতে না পারে আজকে সঙ্গে সঙ্গে রানীমার কথা অনুযায়ী এই লাউটা আমি শ্মশানে ফেলতে যাচ্ছি। বলে শোনো 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 শোনো, আমি ব্রাহ্মণ, আমি তোমাকে বলছি ওই লাউ তুমি ফেলো না। আমি ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞান আমার আছে। ব্রাহ্মণ কারে কয় বাবা? এখানে কেউ যদি ব্রাহ্মণ থাকেন কেউ কিছু মনে করবেন না, ব্রাহ্মণ কারে কয়? ব্রহ্মত্বের যার মুখ দিয়ে ফুঁক দিলে আগুন জ্বলে তিনি ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞানী যিনি তিনি ব্রাহ্মণ। দ্বিজ কাকে বলে? দুবার জন্ম যাদের হয়েছে তাদের দ্বিজ বলে। যেমন প্রথমে পাখি ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা, ওদের বলে দ্বিজ কুল। তাহলে দ্বিজ দুবার জন্ম, ওদের দুবার কখন হচ্ছে? যখন কইতে দেয়া হয় মানুষ থেকে প্রথম মানুষ আপনার মতো আমার মতো রেডিমেড থাকে, রেডিমেড থাকার পর অসাধারণ কখন হচ্ছে? যখন কইতা দিয়ে দ্বিজ হচ্ছে দুবার জন্ম। বিপ্র কারে বলে? এগুলো তত্ত্ব, এগুলো জানতে হয়। বেদে যার জ্ঞান থাকে তিনি হলেন বিপ্র। তাহলে প্রথম বলা হলো দ্বিজ, তারপর হলো বিপ্র, তারপরে হয় ব্রাহ্মণ। অনেকে তো দেখেছি পৈতে নিয়ে বলে আমি তো কবি শব্দ কিচ্ছুটি হবে কেন হবে না? ব্রাহ্মণদের নিন্দা মন্দ করতে আমি আসি না, কেন হবে না? তার প্রথম কারণ হচ্ছে যিনি সয় তিনি রয়। প্রকৃত ব্রাহ্মণ তারা হট করে রাগবে না, আর ব্রাহ্মণ যে হবে সে ফুঁক দিলে মা আগুন ধরে যাবে। ত্রিকালজ্ঞ জয়ী ছিলেন, রামচন্দ্র অকাল বদন করেছিল একমাত্র, লঙ্কেশ্বর রাবণ যা তিনবার গায়ত্রী আছে সকাল দুপুর সন্ধে, এই রাম গায়ত্রী ত্রিকালজ্ঞ বীর কেউ ছিল না ত্রিভুবনের মধ্যে, একজন ছিলেন ব্রাহ্মণ, তিনি হলেন রাবণ রাজা। এসব সাজানো আমি ব্রাহ্মণ বলে ব্রাহ্মণ হয় যেই হয় তার আমার জ্ঞান আছে। আমি তোমায় বলছি ওই লাউয়ের মধ্যে তোমার 60,000 সন্তান আছে, যাও যাও যাও। তবে তুমি শোনো, রানীমাকে না জানিয়ে এই পথ যেতে যেতে যেই সকাল হবে রাজার কোলে তুলে দেবে, রাজার কোলে তুলে দেওয়ার পরে যা হবার তারপরে হবে। ব্রাহ্মণের কথা শুনে রাতের বেলা শ্মশান থেকে সেই লাউটা না ফেলে আমার যেই পথটুকু হেঁটে আসতে আসতে সূর্যদেব মুখি মেরেছে, সূর্যদেবকে প্রণাম করছে, নমো জবা কৌশম শঙ্কশম কচ্ছপে আমাদুতি ধন্তারি সর্ব পাপগ্নম প্রণত শ্রী দিবাকর। হে সূর্যদেব, আমার জীবনে এমন অঘটন আসেনি আমি ধাত্রী মা হয়ে রানীর মর্যাদা রাখতে তোমাকে সাক্ষী রেখে রাজাবাবুর কাছে এই লাউটা আমি তুলে দিলাম। রাজাবাবু সবে ঘুম থেকে উঠে একটা পা বিছনা থেকে নিচে দিয়েছে। রাজাবাবু ছোট মুখে বড় নেবেন না, ধাত্রী তুই এসেছি, তোমার স্ত্রী রানীমার গর্ভে সন্তান না হয়ে 60,000 সন্তানের পরিবর্তে একটা লাউ প্রসব করেছে, সেই লাউটা আমি আপনাকে দিতে এলাম। তার পরিবর্তে আমার স্ত্রী একটা লাউ প্রসব করেছে, সঙ্গে সঙ্গে সকল রাজা এত রেগে গেছে সেই লাউটা সঙ্গে সঙ্গে মাটিতে মেরেছে। যেই মাটিতে লাউটা আছাড়ে মেরেছে তখন বাজে 7:30। বৈশিষ্ট্যদেব কৃষ্ণ নাম গাইতে গাইতে লাঠির উপর ভর দিয়ে ধীরে ধীরে রাজপুরীর মধ্যে প্রবেশ করেছে। যেই প্রবেশ করেছে সগর রাজা তেলে বেগুনে জ্বলে গিয়ে গুরুদেব বৈশিষ্ট্যকে বলতে যাচ্ছে, ছি ছি ছি, কি হয়েছে খোকা? আপনাকে গুরু বলে মানতে আমার ঘেন্না করছে। আপনি বলেছিলেন 60,000 সন্তান আমার স্ত্রী পাবে, তার পরিবর্তে একটা লাউ প্রসব করেছে। বলছে তুমি কি দেখতে পাচ্ছ না লাউয়ের ভেতরে কি? বলে পোকার মতো কিলবিল করছে, বলে ওটাই তোমার এক একটা ছেলে। শুনবেন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে মা, মাটি মুটি করে ধরবেন ভগবান যা সহায় আছে সোনা হয়ে যাবে। ওই পোকাগুলো একটা একটা পোকা নিয়ে একটা একটা কলসির ভেতর রাখো, সেই কলসিটাকে চাপা দিয়ে ভালো করে ধাত্রীদের মনে রাখতে বলো, তাতে যেন পিমড়ে ঢুকে ওই পোকাগুলো কেটে না দেয়। 60,000 সন্তান 60,000 কলসি এনে ঘি মাখিয়ে সরা চাপা দিয়ে ঘরের ভেতর রেখে দেওয়া হলো, আর দাস দাসী চাকর চাকরানিকে দৃষ্টি দিতে বলা হলো যেন একটা পিঁপড়ে যেন
প্রবেশ করতে না পারি। দিনের পর দিন যায়, ভগবানের করুণাতে, গুরুদেব বৈশিষ্ট্যের করুণাতে এক একটা হাড়ি থেকে একটা সন্তান আমার উঠতে লাগলো। ধীরে ধীরে সন্তান যখন উঠছে, তখন এক একটা সন্তানকে কোলে নিয়ে সগরাজার কোলে দিচ্ছে। সগরাজার মনে আনন্দ আর ধরে না। সগরাজার এইভাবে 60,000 সন্তান যখন মিলে গেছে, তখন গুরু নামে কত প্রশংসা। আস্তে আস্তে এদিকে কি হলো, ছোট রানীর গর্বে একটা একটা সন্তান অরিজিনাল এসে গেল। তাহলে এদিকে হলো 60,000, এদিকে হলো একটা, কটা হলো 60,000 একটা, 60,000 একটা যার সন্তান তার কি কোনো মাটিতে পা পড়ে মা? সে একবার যজ্ঞ করবে বলে স্থির করলে, তবে অন্য কোনো রাজস্ব যজ্ঞ নয়, অশ্বমেধ যজ্ঞ। একটা ঘোড়া আনা হলো, সেই 60,000 সন্তানকে ডাকা হলো। সগরাজা বলছে, খোকা, মনে অনেকদিন সংকল্প ছিল আমি অশ্বমেধ যজ্ঞ করব, আজকে তোরা আমাকে কে কীভাবে সহযোগিতা করবি? বলছে, বাবা কি করতে হবে, এই ঘোড়াটাকে ঠিক মতো আমি ছেড়ে দেবো, ঘোড়াতে সাইনবোর্ড টাঙিয়ে দেবো, এই যজ্ঞের ঘোড়া কেউ ধরবে না, আমি সগরাজা আজকের দেশের মঙ্গল কামনার্থে আমি যজ্ঞ করতে চাই, তোরা আমাকে যদি বিপদে পড়ি সহযোগিতা করবি তো খোকা? বাবা কথা দিলাম, তোমার যদি কোনো বিপদ হয় আমাদের স্মরণ করলে সেই কাজ আমরা। যজ্ঞের ঘোড়া আনা হলো, যজ্ঞের ঘোড়া মন্ত্রস্ফুত করে বৈদিক মন্ত্র জপ করে যজ্ঞের ঘোড়া মালা চন্দন দিয়ে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হলো। পিছনে প্রায় 8,000 কানে সৈন্য ছুটে যাচ্ছে, যজ্ঞের ঘোড়া টক 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 যত ছোটে। একজন আর টনক নড়ে, তার নাম কে? দেবরাজ ইন্দ্র। এখানে জ্ঞানীগুণী যে সমস্ত ভক্তরা আছেন, ইন্দ্রের ভালো নাম কি বলুন তো? বাসব। লিখে নেন, বয়কা দন্তেস্য বা বাসব। বাসবের টনক নড়েছে, যেই টনক নড়েছে যজ্ঞের ঘোড়া রাতের বেলা চুরি করেছে, যজ্ঞের ঘোড়াটা চুরি করে নিয়ে কোথায় ভেদেছে, যেখানে আপনারা ডুবতে যান কোন কোথায় মা? এইবার আসল পালার অরিজিনাল জায়গা, ডুবতে যান যেখানে সেখানে কোথায়? সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, চারিদিকে ছিল আমার জঙ্গল, সেখানে কেউ মানুষজন যেতে পারতো না। বসে বসে ডাকছে একজন, কে? তার নাম কর্দম দেবতির ছেলের নাম কি? কর্দম দেবহূতির সন্তান কপিল দেব বসে বসে নির্জন কাননীতে ভগবান হয়ে ভগবানকে ডাকছে। তিনি ভগবান, 17 নম্বর অবতার এই ভগবান কপিল দেব, তিনি 24 অবতারের মধ্যে ভগবান হয়ে তিনি ভগবানকে ডাকছে। হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি ওম, হরি নারায়ণ, হরি ওম, হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি হরি নারায়ণ, হরি ব্রহ্মাব জনম চতুর্মুখে শিব ভব গোবন্ধা ভজে রাম চতুর্মুখে শিব ভজে রাম পঞ্চমুখে নারদ আদি জপে নাম, আমার নারদ আদি জপে নাম দিতে নাবি রামে, হরি নারায়ণ, হরি নারায়ণ, হরি হরি, হরি নারায়ণ, হরি হরি, হরি নারায়ণ, হরি হরি, হরি বল, 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 নির্জন কাননে চারিদিকে জলরাশি, কর্দম দেবতির সন্তান কপিল দেব বসে বসে তপস্যা করছে, বাসব মানে ইন্দ্র ঘোড়াটাকে চুরি করে নিয়ে গিয়ে সেখানে বেঁধে রেখে বাসব চলে গেল ইন্দ্রলোকে। এখন যজ্ঞের ঘোড়া যে সময় ফেরার কথা ফিরছে না,
এইবারে 6000 সন্তানকে ডেকেছে কে সগর সগর ডেকে বলছে খোকা যজ্ঞের ঘোড়া ঠিক সময় ফেরার কথা ফিরল না তোরা গিয়ে দেখবি কোথায় কে চুরি করে ধরেছে 6000 সন্তান যার বলেছে সহযোগিতা করব যজ্ঞ করো সেই ছেলেগুলো বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ে এলোক সেলোক ওই লোক সেই লোক খুঁজতে খুঁজতে যজ্ঞের ঘোড়া পায় না এক জায়গায় একটু দেখতে পেয়েছে ঘোড়ার জায়গা সেখান থেকে ভেতরে প্রবেশ করে ওই সাগর যেখানে হয় বাবা মেলা ওটা হচ্ছে পাতাল ভূমি শাস্ত্র মতে পাতালে প্রবেশ করে সেখানে দেখছে একটা মুনি বসে বসে ধ্যান করছে তার সামনে আমাদের যজ্ঞের ঘোড়া বাধা সঙ্গে সঙ্গে 6000 ছেলে গালিগালা শুরু করে দিল ভণ্ড চোর টাকা দুষ্টু বদমাশ আমাদের ঘোড়া চুরি করে গেলেন তপস্যা করতেছ তপস্যা তোমার ভগবান পাবে ছি ছি লজ্জা করে যেই বদমাশ লম্পট চোর ছাঁচোর বলে সম্বোধন করেছে কপিল দেবের ডাইরেক্ট কানেকশন ভঙ্গ হয়ে গিয়ে চোখটা যেই তাকিয়েছে এখান থেকে আগুনের মতো ক্ষমতা গিয়ে 6000 সন্তানের উপর যেই পড়েছে সঙ্গে সঙ্গে ছটফট ছটফট করতে পুড়ে সঙ্গে সঙ্গে মুনিশা পার মনস্তাপ বিফলে যায় প্রকৃত যদি মা হন সেই মা যদি ছেলেকে অভিশাপ দেয় প্রকৃত যদি পিতা হয় সেই পিতা যদি ছেলেকে অভিশাপ দেয় কিন্তু মায়ের মতো মা হতে পেরেছি পিতার মতো পিতা হতে পেরেছি যদি বলেন বাবা জন্ম দিয়েছি তো পিতা হয়ে গেছি না শাস্ত্র ব্যাকরণ বা শিক্ষিত সমাজ মেনে নেবে না তোমার যদি দুটো ছেলে হয় আমরা ঢলে যাই কার দিকে যে ছেলেটা রোজগারে হয় আর যে রোজগার করতে পারে না তাকে একটু বাঁকা চোখে দেখি না মা যে যতই বলেন কিন্তু সন্তানটা যেটা রোজগার করতে পারে না সেটা কি তোমার নয় তাহলে তুমি মা নও মা যদি হবে তার দুটি সমান একটা রোজগার করতে পারে আর পারে না ভগবানের কাছে শাস্ত্র গুরুমুখে শুনেছি জীব দেবেন যিনি আহার দেবেন তিনি বনের মধ্যে অজকর সাপ শুয়ে থাকে সে কিন্তু চাকরি চাকরি বলে কাঁদে না তার কি খাওয়া হয় না বাবা তুলসীদাস বলেছেন অজকার না করে চাকরি পাঞ্চি না করে ক্রিয়া তামাম দুনিয়া মে সবকো পালা দশরথ নন্দন রামচন্দ্র জিলালা জীব দেবার সাথে সাথে আহারের ব্যবস্থাটা তিনি করে দিয়েছেন কিন্তু আমরা করি কি স্বাস্থ্য সিদ্ধি চরিতার্থের জন্য সুখ থাকার জন্য একটা ছেলেকে ভালোবাসবো আর একটা ছেলেকে মান তার অভিশাপ কাজ যজ্ঞের ঘোড়া ধরতে গিয়ে তারা পুড়ে ছাই হয়ে গেল ফিরল না আছে কে বাড়িতে ছেলের ছেলে অংশুমান অংশুমানের ছেলের নাম অসমান যা অংশুমান কোথায় গেল তাড়াতাড়ি বিয়ে করে একটা সন্তানকে জন্ম দিয়ে সে দাদু পথ অনুসরণ করে চলে গেছে ভালো করে শুনবেন দাদু যে পথে গেছে অর্থাৎ চম্পা নগরী চম্পক রাজা যে পথে গেছে কারণ সংসারের মধ্যে আবদ্ধ থাকলে ভগবানকে পাবো না তাই দাদু ভাইয়ের পথ অনুসরণ করে একটা সন্তানকে জন্ম দিয়ে তিনি হিমালয়ের পাদদেশে গিয়ে ভগবানের নাম করছে অর্থাৎ সগরের নাতি আছে সেই নাতিকে ডেকেছে নাতি দাদু ভাই এদিকে আয় তোর পিতৃব্যরা 6000 সন্তান আমার গিয়ে ফেরে নি দেখ তো বাবা কি হয়েছে তাদের বিপদ 6000 সন্তান পুড়ে চুঁয়ে ছাই পাঁচের ছাইয়ের ঢিবি তার কাছে পৌঁছচ্ছে কে নামগুলো মনে রাখবে সগরের ছেলের নাম অংশুমান অংশুমানের ছেলের নাম অসমঞ্জা অসমঞ্জা যাচ্ছে অসমঞ্জা যে আজকের ভেতরে গিয়ে দেখলেন ঘোড়া বাঁধা আছে একজন বসে বসে ভগবানকে ডাকছে গুরু জ্ঞানে প্রণাম করলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু অভিনাম যেই নাম করেছে সঙ্গে সঙ্গে কপিল দেবের ধ্যান ভেঙে গিয়ে বলছে বৎস তুমি এই নির্জন কাননে আমার পিতৃব্যরা কি এখানে এসেছিল আমাদের যজ্ঞের ঘোড়া আপনার সামনে বাঁধা এই ঘোড়াটা এখানে কি করে এলো হে বৎস আমি তো জানি না আমি ধ্যান করি ভগবানকে ডাকি কিভাবে এসেছে কে দিয়ে গেছে আমি কিছু বলতে পারবো না তবে 6000 সন্তান আমার কোপানলে আমার ভেতর থেকে অগ্নি পুলিঙ্গস বহির্গত হয়ে 6000 সন্তান আমি পুড়িয়ে মেরেছি এটা সত্য চমকে উঠেছে তাদের বাঁচার পথ আছে আছে হ্যাঁ বলে দিন কেউ যদি সংসার মতে অপঘাতে মৃত্যু হয় আগুনে পুড়ে মরে যায় আমরা কোথায় যাই মা গয়াধামে গিয়ে প্রেত শিলায় পারলৌকিক ক্রিয়া করলে তবে তার প্রেতাত্মা উদ্ধার হয় তাহলে তার অপঘাতে মৃত্যু হয়েছে তাহলে তার উপায়টা কি
উপায়টা সঙ্গে সঙ্গে বলে দিলেন, যদি কোনোদিন মর্তলোকে গঙ্গাকে আনতে পারো সেই গঙ্গার পরশে তবে কিনা আজকে সাত হাজার সন্তান জীবিত হবে, নচে কোনো মুক্তির পথ নাই, বাঁচার কোনো রাস্তা নাই, এই বিধান কপিল দেব বলে দিলেন। বাড়ি ফিরে গেলেন, আজকে দাদু ভাই আজকের এই অসমঞ্জা শোনাচ্ছে সগরকে, যদি গঙ্গাকে মর্তলোকে না আনা যায় আজকের সেই গঙ্গার পরশ না হলে তোমার ছেলে ষাট হাজার সন্তান জীবিত হবে না, সেই গঙ্গাকে আনার জন্য তুমি সচেষ্ট হও, চেষ্টা করো। সঙ্গে সঙ্গে আজকে সব রাজা রাজত্ব সংসার সন্ততি সন্তান সব ছেড়ে ছেড়ে আজকে এই পুত্রকে বাঁচানোর জন্য চললেন হিমালয়ের উচ্চ শিখরে গিয়ে। দেখা দাও দেখা দাও বলে ডাকিতে লাগিল ডাকিতে লাগিল আমার গঙ্গা সাগরের কথা ফিরিয়া না তা কালো ফিরিয়া সগর চলে গেল, গঙ্গাকে আনতে পারলো না স্বর্গ থেকে মর্তলোকে। তার ছেলে আছে কে? অংশুমান। তার ছেলে অসমঞ্জা। অসমঞ্জা গিয়ে হিমালয়ের উচ্চ শিখরে ডাকলো, তারটা কেউ আসলো না। সে বিয়ে করে একটা সন্তান দিয়ে গেছিল, তার নাম অসমঞ্জার ছেলের নাম দিলীপ। দিলীপ দুজনকে বিয়ে করেছিল, বিয়ে করার পরে বংশধরদের উদ্ধারের জন্য তিনিও চলে গেলেন, তার কথা গঙ্গা এলো না। দুটো আছে মেয়ে ছেলে, পুরুষ বলতে নাই, সন্তান আসবে আসবে না লক্ষ্য করবেন ভালো করে, শাস্ত্র এবং ভাগবতে পরিষ্কার লেখা আছে দিলীপের দুটো স্ত্রী ভগে ভগে সম্ভোগে একটা সন্তান জন্ম দিয়েছিল, তার নাম ভগীরথ। আপনার মতো আমার মতো দেহ পাইনি, তার গোলাকার রক্ত মাংস চলতে পারে না হরিবল, সেই রকম সন্তান এক ঋষির আশীর্বাদে তার এই শরীরটা আপনার মতো আমার মতো হয়েছিল, তখন থেকে তার নাম হলো ভগীরথ। সেই ভগীরথ বংশ উদ্ধারের জন্য তিনি চলে গেছেন হিমালয়ের উচ্চ শিখরে, তখন কিন্তু আজকের আছে স্বর্গলোকে গঙ্গা। গঙ্গা বিষ্ণুপদী গঙ্গা জন্ম নিয়ে তিনটে ধারায় বয়ে যাচ্ছে আজও। কি কি? স্বর্গে যারা দেবতাকে পূজা দেয় সেই গঙ্গার নাম গঙ্গা নয়, তার নাম মন্দাকিনী। লিখে নেন মন্দাকিনী। আপনাকে যিনি সেবা দেয় তার নাম গঙ্গা, যে এনেছে ভগীরথ। আর নিচে যে আছে একটা ধারা, সেই ধারাটার নাম ভগবতী, যেটা অসুস্থদের সেবা দেয়। আপনাকে সেবা দেয় তার নাম জাহ্নবী বা গঙ্গা। কেন জাহ্নবী হলো সেটা জানতে হবে, বলে দেবো। কোন সময় পদ্মা বলা হয় বাংলাদেশের দিকে, যেটা চলে গেছে পদ্মা, সেটাও বলে দেবো। আর আপনাদের মধ্যে দিয়ে বয়ে চলে গেছে যেটা গঙ্গা, সেটা আপনারা সেটা শুনছেন। আর স্বর্গে যেটা সেবা করে তার নাম মন্দাকিনী, আর পাতালে যেটা সেবা করে অসুস্থদের তার নাম ভগবতী। এই ত্রিধারায় তিনটে ধারায় বয়ে গেছে আজকের সেই ভগীরথ গিয়ে আজকে দেখা দাও বলে কাঁদছে। আমার কি ভাবলে কি বলে ডাকছে? ওকে পতি তো পাবনি তুমি গঙ্গে, 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 পতিত 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 পাবনি যেখানে ঠান্ডা বড় ভগীরথ ডাকছে সেখানে গিয়ে হাজির হলেন নারদ। সব লোক ভোগ লাগানে ভাগানে নারদ গিয়ে বলছে, এইভাবে ডাকলে আমার মা গঙ্গা কোনোদিন মর্তলোকে আসবে না, তুমি ডাকবে কি? বলে কি বলে? পতিত পাবনী মা। সন্তান যদি মা বলে ডাকে, কোনো মা সন্তানকে লাথি মেরে চলে যেতে পারে না, মা বলে ডাকলে তবে আসবে। এই বলে পতিত পাবনী মা গঙ্গে দেখা দাও, মা গঙ্গে দেখা দাও, মা গঙ্গে দেখা দাও। ওপর থেকে মা গঙ্গা কাঁদছে, তার নাম ছিল দেবলোকে দেবতাদের সেবা দেয় তার নাম মন্দাকিনী। ব্রহ্মাকে ছেড়ে, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ছেড়ে মন্দাকিনী আসতে চায় না, ভক্তের ডাকে মা মা থাকতেও পারে না। ওখানে একটা দেহ রেখে আর একটা দেহ সৃষ্টি করে ব্রহ্মাকে কাঁদিয়ে নারায়ণকে কাঁদিয়ে গঙ্গা মর্তলোকে আসছে। ওপর থেকে গঙ্গা বলছে, আমি যাব কিন্তু গতিধারা রোধ করার মতো কেউ নাই ত্রিভুবনে। আমি যদি ডাইরেক্ট আচারকে মর্তলোকে পড়ি তাহলে মর্তলোকের পশু হাঁস মুরগি ছাগল
এবং মানুষজন গাছপালা কীট লতা পাতা সবাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। একমাত্র রক্ষা করতে পারে শিব ঠাকুর পরম বৈষ্ণব। তার মাথায় প্রথম যাব, মাথা থেকে যাব মর্ত্যলোকে, মর্ত্যধামে তোমার বংশধরকে উদ্ধার। আমি সেই শিব ঠাকুর। শিব ঠাকুরকে তুমি আরাধনা করো, চলুন একটু শিব ঠাকুরকে আরাধনা করি। সঙ্গে সঙ্গে ভগীরথ প্রভু নিশাম মিশাম শেষ গুণাং গুণ হীন মহিষাম গডা ফডুর নাম প্রভু নিশাম নিশাম শেষ গুণাং গুণ হীন মহিষাম গডা ফডুর নাম নিশাম নিশাম শেষ গুণাং গুণ শ্যাম গডা ফডুর নাম প্রভু নিশাম শ্যাম গডা ভয় রণ নির্জিত দুর্জয় শিবম শিব রণনীত দুর্জয় দৈত পুরম প্রণমামি শিবম শিব কল্পত নিবৃত পুত জটম প্রণমামি শিবম শিব কল্পত একটা দেহ রেখে আর একটা দেহ বের করে গঙ্গা কুলকুল করে এসে পড়লো কার মাথায়? যার মাথায় জল ঢেলেছে সব ধাক্কা তার কাছে। দেখুন প্রত্যেক দেবতার মাথায় মুকুট আছে, শিবের মাথায় কি আছে? মুকুট আছে। প্রত্যেক দেবতাদের ভালো ভালো জায়গা বেছে নিয়েছে, শিবের বেলা কোথায় দিয়েছে? যেখানে ঠান্ডা পাথরের চাই, শুধু বরফ, শুধু বরফ পড়ে। কেন তাকে পরম বৈষ্ণব বলা হবে না? সব জায়গায় দেবতাদের ভালো ভালো মণি মাণিক্য হীরে জহরত সোনা দানা খচিত সিংহাসন, তার বেলা পাথরের উপরে বসে বসে তুই দাও। গঙ্গা মর্ত্যলোকে আসবে, ভগীরথের বংশ উদ্ধার পাবে। ওপর থেকে এমন ডাকলো, বলল শিব ঠাকুরের মাথায় গিয়ে পড়বো, তবে সেখান থেকে আমি শিব ঠাকুরকে সন্তুষ্ট করে ওপর থেকে মন্দাকিনী দেহ রেখে আর একটা দেহ গঙ্গায় চলে এলো শিবের মাথায়। শিবের মাতা যখন পরম বৈষ্ণবের মস্তকে স্থান পেয়েছে, গঙ্গা বলছে আমি ধন্য, এটাই তো চাইছিলাম। হ্যাঁ গো, শিবের মাতা থাকলে তার ভগীরথের বংশ উদ্ধার পাবে না, তাহলে তাকে সেখান থেকে আনতে হবে। আবার শিব ঠাকুরকে সন্তুষ্ট করলেন ভগীরথ। সন্তুষ্ট করে মা ওপর থেকে এমন ভাবে এমন একটা জায়গায় পড়েছে, খুব ভালো। যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছো, যারা ভূগোলে অনার্স নিয়েছেন, তাদের এই জিনিসটা তারা খুব ভালো মিল পাবে। এমন একটা হ্রদের মধ্যে ঢুকে গেল, পড়ে গেল ভগীরথ। তার বাপের বাপ ক্ষমতা ছিল না সেই হ্রদ থেকে তুলতে পারে। হ্রদটার নাম কি? মানস সরোবর হ্রদ। মানস সরোবর হ্রদটা দেখতে কেমন? যারা গঙ্গোত্রী গেছেন, চারধামে গেছেন, ভালো করে আমার সঙ্গে মিলিয়ে নেন। ধুদ্রা ফুলের মুখের মতো, মুখটা ফাঁকা, ভেতরটা সুরঙ্গ, গঙ্গা গিয়েছে সেখানে পড়ে। কেন পড়েছে? শিবের মাথায় থেকে যখন নিচে মর্ত্যলোক এসেছে, ধুদ্রা ফুলের এইরকম পাহাড়টা নিচের দিকে সুরঙ্গ এত তলায় চলে গেছে গঙ্গা, সেখান থেকে গঙ্গাকে উদ্ধার করার ক্ষমতা ভগীরথের নাই। ভগীরথ কাঁদছে, ভেতরে প্রবেশ করে মা বলছে ভগীরথ তুই তোল আমাকে। বলে আমি তুলবো কি করে, আমার তো ভেতরে প্রবেশ করার ক্ষমতা নেই, তোমাকে বার করার ক্ষমতা নেই। বলে একটা উপায় আছে বাবা। বলে একজন পারে, ইন্দ্রের বাহন হাতি, তার দাঁতের ক্ষমতা খুব।
এইবার আপনাদের সামনে প্রশ্ন করব, বলো তোমার দুর্গা পূজা এখানে হয়, এই যে দুর্গা ঠাকুর আছে, দুর্গার ছেলের নাম গণেশ, দেখবেন ডান দিকে দাঁতটা ভাঙা, ডান দিকে দাঁতটা ভেঙেছে কেন? বাবা বললেন পরশুরামের কুঠার আঘাতে, একদম ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, পরশুরাম কোন যুগে? পরশুরাম ছিল রামচন্দ্রের গুরুদেব, আর আমি যে ঘটনাটা বলছি আদি সত্য যুগে, গঙ্গায় এসেছিল মর্তলোকে। এইবার আপনি শুনে নেন, বলবেন আমি বলে গেছি, এবং কার্ড রাখবেন, ফোন করবেন, আমি গ্রন্থের লাইন বলে দেবো। শিবপুরাণ খুলবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলবেন, দুটো গ্রন্থে পাবেন এই জিনিস সিদ্ধান্ত, আর ভাগবতটাকে সামনে রাখবেন, মিলিয়ে নেবেন। আসুন আমার সঙ্গে আসুন। এই যে কেন দাঁত ভেঙেছে বলছে, খোকা আমাকে তুলতে গেলে একজন পারে ইন্দ্রের বাউন হাতি, হাতি কেটে কেন? এখন হাতির কাছে গিয়ে ভগীরথ দেই বলছে, হাতি গো ইন্দ্রের বাহন ঐরাবত, তোমাকে মাকে তুলতে হবে। বলে আমি শুনেছি তোমার মা দেখতে খুব সুন্দরী, স্বর্গলোকে দেবতাদের সেবা দিত, একটা দেহ নিয়ে মর্তলোকে এসেছে, আমি হাতি হলো আমার ইচ্ছা আছে। বলে আমি ওই তোমার মাকে গঙ্গাকে তুলতে পারি, পাহাড়টাকে ফাটিয়ে আমি বাইরে বার করতে পারি, কিন্তু আমাকে কিছুদিনের জন্য বিয়ে করতে হবে। কেউ হাসবেন না, ভাগবত বলছি, আমাকে বিয়ে করতে হবে। আমি সারা জীবন গাধার মতো বয়েছি, ইন্দ্রকে বয়েছি, কিন্তু আমার কোনো সংসারই থাকতে পারে। এখন এই কথা মাকে কি করে বলে যে আজকে তোমাকে তুলবে বটে, কিন্তু হাতি তোমাকে বরমাল্য দিতে চায়? বলতে পারেন ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখের জল কেমন মান, না ঠান্ডা না গরম, যেই মায়ের পিঠে পড়েছে সঙ্গে সঙ্গে ওপর দিকে তাকিয়ে বলছে, খোকা কাঁদছিস, কেন কাঁদছিস? মায়ের যে কথা বলেছে হাতি তোমাকে বলতে পারবো না। বলে ওরে মায়েরা সব সহ্য করতে পারে, তুই বল, আমি বলছি তুই আমার সন্তান, আমি তোর মা, বল কি বলেছে? যেটা বলেছে সেটা আমি জানি, তবু তোর মুখ থেকে শুনতে চাইছি। বলেছে আমাকে উদ্ধার করলে তাকে বিয়ে করতে হবে, এই তো বলকে যা, আমি রাজি। মা বলছ কি তুমি? বলে আমি রাজি আছি বলকে যা, তবে আমার একটা শর্ত আছে, সেই শর্তটা কি? না আমি তাকে বিয়ে করতে পারি যদি তিনটে ঢেউ মারবো, সেই তিনটে ঢেউ সে যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। গঙ্গা শক্তির কাছে ইন্দ্রের বাহন হাতি ঠিকই বেগে, আমার হাতি সে আমার ইন্দ্রকে ভয় বলে সে মনে করলো আমার বিশাল পাওয়ার, সেই পাওয়ারই নিয়ে আমি গঙ্গাকে বিয়ে করব। এই বলে মা বলেছে, বলে হ্যাঁ বলকে যা, যেই বলেছে আমার সেই হাতি নেড়ে নেড়ে আসছে, নেড়ে নেড়ে হে শ্যামা। এইবারে আপনি শুনে নেন, যিনি বলেছেন ওই পরশুরামের কুঠারে রাখা, এবার আপনি শুনুন সঙ্গে সঙ্গে, যেই মেরেছে একটা দাঁত গেছে ভেঙে, আর বাঁদিকে দাঁতটা গেছে প্রবেশ করে। ওটা ভেঙেছে কেন? বলরাম সম্বর দৈত্যকে বধ করতে গিয়ে বলরামের হলটা ওই পাহাড়ের মধ্যে, সম্বর দৈত্যর ক্ষমতা ছিল নিজেকে পাহাড়ের মধ্যে মিশিয়ে দিতে পারত, মেঘের মধ্যে মিশিয়ে দিতে পারত, জলের মধ্যে মিশিয়ে দিতে পারত, পাহাড়ের মধ্যে বলরামের সঙ্গে লুকোচুরি খেলা খেলতে খেলতে বলরাম যেই বধ করতে গেছে সেই দৈত্যটা আমার সেই পাহাড়ের মধ্যে মিশে গেছে। কিন্তু হরিবল ভালো করে লক্ষ্য নিশারা করে আমার কৃষ্ণের দাদা বলরাম লাঙ্গলের ফালটা কেমন ভাবে ছুঁড়েছে বাবা, দৈত্য মল্ল হলটার ফেরত আসেনি, ওই পাহাড়ের মধ্যে ওই গায়েতে লেগে রয়েছে। হাতি দেখাশোনা নেই, বিয়ে করার সাত্তার এই লোভেতে এমন একটা ধাক্কা মেরেছে, দাঁতটা গিয়ে সেই ফালের কাছে লেগেছে, লাগ দিয়ে কচাং করে হাতির যন্ত্রণা রক্ত ঝরছে, বলে দাঁত যায় যাক, তবু তো আমি বিয়ে করা চাই। এক কাদাতে গেল, সেখান থেকে সুশ্রীর করে গঙ্গা বেরিয়ে আসলো, গঙ্গা বেরিয়ে এসে হাতির সামনে দাঁড়িয়েছে, অপরূপ সুন্দরী, হাতির দেখে চোখটা একদম চমকে গেছে, হঠাৎ বলছে এবার তোমাকে বিয়ে করব। বলে আমার শর্ত ছিল তুমি যদি ঢেউ দেবো সেই ঢেউটা তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো। বলছে ঠিক আছে, হাতি মনে করছে পাহাড় নাড়িয়ে পাহাড়কে ছিদ্র করে আমি তোমাকে বাইরে আনতে পেরেছি, আর তুমি কি এমন ঢেউ দেবে যে আমি পড়ে যাব? বলে ঢেউ ছাড়ি তাহলে। বলে ছাড়ুন তাহলে, তুমি শক্ত করে দাঁড়াও, প্রথমে একটা রেডিমেড ঢেউ ছেড়ে, গঙ্গার শক্তির কাছে হাতি থাকতে পারবে কেন? এমনি বলেছে মা নয়ন দেওয়া নারীদের পাপ আনে, বাবারা কেউ ইয়ারকি মেরো, মায়েদের কিন্তু কেউ কোনোদিন প্রহার করবেন না, মায়েদের গায়ে যে সমাজ যে পুরুষ হাত দিয়েছে সেই পুরুষ কোনোদিন সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। নারী শক্তি আমাদের চেয়ে বেশি,
সেই শক্তিকে অপমান করার ক্ষমতা পুরুষ যদি কোনোদিন করে থাকে সে কিন্তু ধ্বংস অনিবার্য অনিবার্য অনিবার্য। তোর এত বড় স্পর্ধা হাতি, তুই ইন্দ্রের বাহন হয়েছিস বলে তুই গঙ্গাকে বিয়ে করতে চাইছিস? রেডিমেড ঢেউ মেরেছে একদম নাকানি চেপানি খেয়ে আজকের গঙ্গার পায়ে ধরে বলছে মা তুমি আমায় ক্ষমা কর, পথে এতদিন তোর বিয়ে করার স্বাদ মিটিয়ে দেবো। হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে কি হলো, নাকানি চোপানি খেয়ে দাঁতটা খুইয়ে এসে আমার চলে গেল। গিয়ে আস্তে 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 এইবার মা একটা ছোট্ট করে গল্প বলবো, সুন্দর করে আস্বাদন করবেন। আপনাদের এইদিকে বড় ঠাকুরের পুজো হয় তো? বড় ঠাকুরের পুজো হয় তো? একটু মাথা নাড়ুন, পুজো হয় তো? কেউ করেন তো? বড় ঠাকুর মানে বোনের বোঝেন না, বড় ঠাকুর মানে কোন ঠাকুর? শিব ঠাকুর। বাহ বাহ, কে বলেছেন? বড় ঠাকুর, বড় ঠাকুরই আমার একদিন গিন্নির সঙ্গে ঝগড়া করেছে, দুর্গায় আমার কৈলাসেতে একটা সন্তানের জন্ম দিয়েছে, গণেশ, গণেশকে দেখতে সমস্ত দেবতারা সব আসছে, আস্তে আস্তে আমার বড় ঠাকুর আসে না, বড় ঠাকুর গিন্নির সঙ্গে ঝগড়া করে সেদিন খুটুরমুটুর হয়েছে, বলছে যার দিকে তুমি তাকাবে তার মাথাটা কেটে যাবে। আমি একটুখানি অনাচারী দুরাচারী স্নান করে ফিরতে তুমি একদিন আমার পছন্দ করেছো, তা তুমি স্নানে কি এত দেরি হলো কেন? বড় ঠাকুর আর গিন্নি দুজনে ঝগড়া করেছে, ঝগড়া করে গিন্নি আমার বড় ঠাকুরকে বলছে আজকের দিনের মধ্যে যার দিকে তুমি নয়ন দিয়ে তাকাবে তার মাথাটা কাটা যাবে। এই বলে আমার দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, নারদকে ডেকেছে নারায়ণ, সব দেবতা এসেছে, নারদ তুমি বড় ঠাকুরের বাড়ি যাও, বড় ঠাকুরকে ডেকে নিয়ে কৈলাসে নিয়ে যাও। মা দুর্গা রেগে একদম খাপ্পা হয়ে রয়েছে, বড় ঠাকুরকে ডেকে এনে একটু আশীর্বাদ দিতে বলো। এখন নারদ ছুটতে ছুটতে এসে বড় ঠাকুরের বাড়ি এসে বলছে ঠাকুর গো। কে গো ঠাকুর ঠাকুর বলে ডাকে? ঠাকুর আমি নারদ। নারদ ঠাকুর ভেতরে আসো, তা তুমি অন্ধকারে এভাবে বসে আছো কেন? সব দেবতা মণ্ডলী, দুর্গা মায়ের একটা সন্তান হয়েছে গণেশ, তার নাম দেখতে খুব সুন্দর, প্রত্যেকে আশীর্বাদ করতে সেখানে গেছে কৈলাসে, আর তুমি অন্ধকারে মাথা হেঁট করে বরের মতো বসে আছো। বলে না আজকে বলা যাবে না, আজকে একটা বিপদ আছে, আমার কারোর দিকে তাকাতে নেই, যার দিকে তাকাবো তার কিন্তু বিপদ হবে। বলে যত বিপদ হোক আর যত কিছু হোক তুমি এক কাজ করো, চলো পার্বতীর ছেলেকে অর্থাৎ গণেশকে তুমি দেখবে, তাকে তুমি আশীর্বাদ দেবে, চলো। এই তোমার বলে পাঠিয়েছি, মা বলে পাঠিয়েছে, তুমি যদি না যাও এখান থেকে মা তোমাকে অভিশাপ দেবে, সেও তোমার বিপদ কিন্তু বাঁধা বিপদ। বড় ঠাকুর বলছে বলে আমি যেতে পারি তবে কারোর দিকে তাকাবো না, মাথাটা নিচু করে চলেছে। আগে মাথা নিচু করে যাওয়া যায় বটে, কিন্তু যেই গেছে বা দুর্গা খ্যান ধরেছে বলছে আয় শোনো শোনো ঠাকুর, তোমার কি এমন তেজ, তুমি আমার ছেলেকে মুখ দেখছো কেন? বলে মুখ দেখতে বলো না, আজকে বড় বিপদ হয়ে যাবে। বলে যত বিপদ আমি সামলাবো, তুমি আমার ছেলেকে মুখ দেখো, মুখ দেখে আশীর্বাদ দাও। ত্রিভুবনের সব দেবতা মণ্ডলী মুখ দেখলো, আশীর্বাদ দিল, আমার ছেলেকে ধন্য ধন্য, আমার ছেলেটা কি দেখতে এতই খারাপ যে তুমি আমার ছেলের মুখের দিকে তাকাতে পারছো না? যেই মা মায়ের জেদের বশবর্তী হয়ে যেই আমার মুখের দিকে তাকাতে বলেছে, সঙ্গে সঙ্গে যেই তাকিয়েছে অমনি গণেশের মাথা আমার কেটে গিয়ে ভূমে পড়ে গেল, কেটে ভূমে পড়ে গেল, গণেশের মাথা কেটে ভূমে পড়ে গেল, গণেশের মাথা কেটে ভূমে পড়ে গেল। ধীরে ধীরে জায়গাটা কোথায় এলো মা? গণেশের মাথাটা যদি কেটে পড়ে যায় মায়েরা কেউ মেনে নেবেন, ছেলের মাথা কেটে ভূমে পড়ে গেল?
তাহলে আজকে যেই মাথাটা পড়ে গেছে হরিবল হরিবল ছেলের মাথা যদি কেটে পড়ে যায় আজকের মা সহ্য করবে কেন? সেরম নাচা শুরু করে দিয়েছে। শিব ঠাকুর শুনতে পেয়ে যে ছেলে মরে গেছে মানে মাথা কেটে গেছে, সেও যেরম পাগলা এও তেমন পাগলি দুজন এমন নাচ শুরু করেছে বাবা ত্রিভুবন শুধু টলমল টলমল, এই বুঝি সমস্ত ধ্বংস হয়ে যায়। দুজনার নাচেতে ধ্বংস লীলা শুরু হয়েছে। নারায়ণ ছুটতে ছুটতে এসে কৈলাসে আসতে ভোমর পায়ে এসে বলছে তোমাদের নাচ থামা, বলে থামবো না আমার ছেলে বাঁচা, হয় ছেলে বাঁচবে না হলে পৃথিবীর অসাতলে যাবে, বলে পৃথিবীর অসাতলে ভক্ত বাঁচবে কি করে, বলে সেটা বুঝি আমি কিন্তু ছেলেকে বাঁচা, বলে বাঁচিয়ে দিচ্ছি তোমরা শান্ত হও। সঙ্গে সঙ্গে শান্ত হলো, আস্তে আস্তে মা একজন ঘাতককে বলল এই যজ্ঞের বাইরে গিয়ে দেখো উত্তর দিকে মাথা করে শুয়ে আছে এমন যাকে পাবে তার মাথাটা কেটে এনে চাপিয়ে দাও। পিঠে করে বয়েছে কাকে? ইন্দ্রকে। তার বাহনকে? হাতি। হাতি যেহেতু ওই ইন্দ্রকে বয়ে দিয়েছে, সেই কৈলাসের মধ্যে পার্বতীর ছেলে গণেশকে আশীর্বাদ দিতে প্রবেশ করেছে, সেই সমস্ত দৃশ্য দেখছে। আর হাতি ইন্দ্রকে বয়ে দেওয়ার পরে শরীরের ক্লান্তি এসেছে, উত্তর দিকে মাথা করে শটান শুয়ে আছে। ঘাতক গিয়ে দেখলো হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে, তাহলে এর মাথাটাই নেওয়া যাক। এই বলে মা যে হাতিটা সেই পাহাড়কে ফাটিয়ে দাঁত ভেঙে গিয়েছিল সেটাকে কেটে নিয়ে বলে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে একজনই পেলুম এই ইন্দ্রের বাহন হাতি। তাহলে হাতি মাথাটা গণেশের কাছে চলে এলো। এইবার নারায়ণ বলছে গণেশের নিচের দিকটা মানুষ কিন্তু উপরের দিকটা হাতির মুখ হবে। এখন দেবী পার্বতী সে কেন নাচ বন্ধ করবে, আমার ছেলে এই হাতির মাথা বয়ে বেড়াবে। সঙ্গে সঙ্গে নারায়ণ বলল শোনো দেবী তুমি সন্তুষ্ট হবে, হরিনাম হোক ষষ্ঠী পুজো হোক ছেলের বিয়ে হোক মরে যাক শান্ত শান্তি হোক, যে কোনো সবার আগে তোমার ছেলে পুজো পাবে, হোক না তোমার হাতির ছেলে মাথা। পঞ্চ দেবতার মধ্যে গণেশ একটা দেবতা, সবচেয়ে বেশি পুজো হয় কোন রাষ্ট্রে? মহারাষ্ট্রে। গণপতি বাবা কি জয়, যেরকম আমাদের দুর্গ পুজো মহারাষ্ট্রে সেরাম গণপতি বাবা কি জয়। তাহলে হাতির মাথা পেল সে তো পুজো পাবে তোমার আগে, বলে হ্যাঁ। সেই জন্য শিব ঠাকুর বোঝানোর পরে তবে পার্বতী নাচ বন্ধ করে। এতক্ষণ যে গল্পটা বললুম সবাই জানতেন এটা ছেলে ভোলানো গল্প হলো এতক্ষণ, অরিজিনালটা কি? এইবার অরিজিনালটা শুনতে হবে কেন উত্তর দিকে মাথা করে শুয়েছিল। এতক্ষণ যে গল্পটা করেছি এটা পাড়ায় পাড়ায় মেয়েরা জানে, তাহলে মেয়েরা যে গল্প জানে ব্রজগোপালে কে এনেছেন সেই গল্প শোনার জন্য না, তাহলে অরিজিনালটা কি? অরিজিনালটা শুনুন। ঋষিদের মধ্যে সবচেয়ে রাগি ঋষি কে? বাহ সুন্দর, দুর্বাসা। দুর্বাসা ধ্যানে বসেছে, ওম নারায়ণ নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম শঙ্করচক্রগদা পদ্মনারায়ণায় নমঃ, ওম হয়গ্রীবায় নমঃ, ওম মেথায় নমঃ, ওম গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ। কিছুতেই মন বসাতে পারে না, মন বসছে না কেন? দেহের মধ্যে ছটা পাটা আছে, ছটা কোন কোন? কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, তারা দেহের মধ্যে এত জ্বালাতন করছে। দুর্বাসা এমনি রাগি তার উপর রেগে গিয়ে বলছে তোদের এক্ষুনি ঘাট ধরে বাইরে বের করে দেবো, দূর হয়ে যায়। ছজনে বলছে হে ঋষি আপনার ব্যাঘাত করব না, আপনার কথা আমরা বাইরে বসে আছি, যেদিন আপনার তপস্যা ভঙ্গ হবে সেদিন কিন্তু যা চাইবো তাই দিতে হবে। ছজনে বেরিয়ে গেল, ছজনের নাম কি? কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য। এখানে যে কজন আছেন কামনা ছাড়া দেহ বাঁচে? কামনা ছাড়া কেন দেহ বাঁচবে না? এমনি রাগি ঋষি তার উপরে ছটা ছেলে বলছে ঠিক আছে বাবু ঠিক আছে বাইরে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমরা বাইরে বসে আছি, যখন তপস্যা সিদ্ধি লাভ করবে তখন কিন্তু যা চাইবো তাই দিতে হবে, বলে হ্যাঁ। কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য হস্তপদ বাক্পায় উপস্থ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাতক, ছটা ছেলে বেরিয়েছে তার সাথে আরো পাঁচজন পাঁচজন দশজন বেরিয়েছে, বলে তোরা যদি বেরিয়ে যাস তোরা আমাদের অভিভাবক তাহলে আমরা থাকবো কেন? তাহলে কজন বেরোলো মোট? পাঁচ পাঁচ দশ আর ছয় ষোলো, ষোলো জন বেরিয়েছে অভিভাবককে আসতে, অভিভাবককে ছজন,
ছজনের নাম কি? কাম। তোমার শরীরের সবচেয়ে বড় ছেলে কে রাগি? বলে কাম। তাহলে তোমার বাড়ির কথা ছেলে? বলে চারটে ছেলে। ওই ছেলের কথা বলিনি, এই শরীরের ছেলের কথা বলছি। কাম, ক্রোধ, মদ, মোহ, মাশ্চর্য, ছটা ছেলে একদম লম্পট, আর পাঁচটা পাঁচটা দশটা মোটামুটি লাইনে চলে, ওদের দেখে এরাও শিখেছে। তাই বলছে তোমরা যখন বেরিয়ে যাচ্ছ তাহলে আমরা তোমাদের সঙ্গে থাকি। এই বলে ষোলোটা ছেলে বাইরে বসে বসে দিন গুনতেছে, আর ইনি এবার বসে বসে ওম ব্রাহ্মণায় নমো, ওম বাসুদেবায় নমো, ওম গোবিন্দায় নমো, ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দ বল্লভায় সহ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগ দেবতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ্ণু সুতান দেবী কঞ্চন হরি হরি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবময় স্বর গুরু সংসার পরম ব্রহ্ম তৎময় শিখর অভিনম নম অষ্টম নারায়ণায় একাত্তর দিব্য যুগে এক মন্নান্তর চোদ্দ মন্নান্তরে ব্রহ্মা খাতা পেন নিয়ে হিসেব করে পাবেন একদিনের ভিতর। এইরকম দিবস রজনীর হিসেব করে দশ হাজার বছর তপস্যা করলেন কে? দুর্বাসা। দশ হাজার বছর দুর্বাসা তপস্যা করার পর একদম রোগা ক্যাংলাস হয়ে গেছে, হাড় কটা জিজির করছে। বাইরে বসেছিল কারা? ষোলো জন। তপস্যা শিথিলাভ হয়ে যাওয়ার পরে এবার ষোলো জন তাদের ডেকেছে, তোরা ভেতরে প্রবেশ কর। তারা ভেতরে প্রবেশ করে কাম বলছে, ক্রোধ বলছে, লোভ বলছে। লোভ কি বলছে? আমি একটু নাচ দেখব। কাম বলছে আমি দেবতা অর্বশীদের একটু তাদের চরণ সেবা করবো। এক এক করে সব যে যা বলছে সব বলছে তাই হবে তাই হবে তাই হবে। কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য সবাই বলছে চলে একটু নাচ দেখতে যাই। বলে কোথায়? বলে ইন্দ্রলোকের নাচিয়ার আছে ভালো। হ্যাঁ গো, ইন্দ্রলোকেদের নাচিয়ারের নাম কি? উর্বশী, মেনকা, তিলোত্তমা, নর্তকী, সব তারা ভালো আছে। এখন ইন্দ্রের সভা বসেছে, সেখানে নাচ গান চলছে, আর দুর্বাসা কঙ্কাল সার হয়ে এই ষোলো জনকে শরীরে ঢুকিয়ে প্রবেশ করিয়ে নিয়ে তারা আজকে চলেছে ইন্দ্রলোকে। হ্যাঁ গো, দুর্বাসাকে দেখার পরে ইন্দ্র চমকে উঠেছে। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। দুর্বাসাকে দেখার সঙ্গে সঙ্গে ইন্দ্র আমার কি করেছে, একটা পারিজাত পুষ্পের মালা নিয়ে দুর্বাসা ঋষিকে মেনকা ভালো করে নাচ দেখিয়েছে। এত নাচ সুন্দর হয় না কোনোদিন। দেখার পরে মেনকার ঘরে গিয়ে সারা রাত মেনকা দুর্বাসাকে পদসেবা করেছে। মেনকা দুর্বাসাকে এত সুন্দর পা টিপে দিয়েছে বলে সেই পারিজাত পুষ্পের মালাটা নিয়ে মেনকার গলায় মেনকা দেখলেন, হে ঋষি শ্রেষ্ঠ দুর্বাসা, আপনি করুণা করে আমার দিকে করুণা করে একটা রাত যে কাটিয়েছেন এতেই আমি ধন্য, এতেই আমি পরিপূর্ণ। আমার বড়মাল্য লাভ নাই, কিচ্ছু চাই নাই, আপনি আশীর্বাদ করুন, এই মালাটা আপনি ফিরিয়ে নেন। সেই মালাটা বাসি হয়ে এক রাত চলে গেল। একটা দিন প্রাতকালে ইন্দ্র হাতিকে নিয়ে প্রাত ভ্রমণ করতে বেরিয়েছে। ভালো করে শুনছেন, খুব তত্ত্বপূর্ণ কথা। ইন্দ্র পাত ভ্রমণ করতে বেরিয়েছে, দুর্বাসা মনে মনে করছে এত কাছে এসেছি ইন্দ্রলোকে, আর চারটে লোকের উপরে গোলো, সেখানে নারায়ণ আছে, সেই গোলোকেতে একটু নারায়ণের সঙ্গে দেখা করে তবে মর্তলোকে আসবে। এই বলে মা সকালবেলায় ইন্দ্র যে মোড়েতে ঘুরছে, যে রাস্তায় ঘুরছে, সেই রাস্তা দিয়ে দুর্বাসা ঋষি ব্রহ্মলোকে ছেড়ে তিনি যাচ্ছেন নারায়ণ লোক অর্থাৎ গোলোক। গোলোকে যাবার পথে হঠাৎ ইন্দ্রর সঙ্গে যেই দেখা হয়েছে সঙ্গে সঙ্গে ইন্দ্র দুর্বাসাকে প্রণাম করলেন, প্রণিপাত হয়। দুর্বাসা বললেন, হে ইন্দ্র,
প্রাতকালে পাত ভ্রমণে বেরিয়ে তুমি আমাকে যে প্রণাম করলে কি বরমাল্য দিয়ে বলো তো, আমার গলায় এই পারিজাত পুষ্পের মালাটা আমি তোমাকে আশীর্বাদী মালা বলে আমি তোমার গলায় পরিয়ে দিলাম। সেই মালাটা কখন পেয়েছে? আগের দিন। সারা রাত গেল বাসি হয়ে পাবড়িগুলো। অতিরিক্ত মালা যদি ঘর্ষণ খায় কি হয়? পাবলিকগুলো কুঁকড়ে যায়, কুঁকড়ে গেছে, বাসি হয়ে গেছে। মালাটা কোথায়? পারিজাত পুষ্পের মালা। পারিজাত ফুল আপনারা দেখেন না, কেবলমাত্র দেবতাদের সেবা দেয় সেই ফুলটা। পারিজাত পুষ্পের মালাটা নীলবর্ণের, সেই মালাটা নিয়ে আজকে দুর্বাসার গলা থেকে চলে গেল ইন্দ্রের গলা। ইন্দ্র মনে মনে একটু ঘেন্না হলো, যে মালা আমি দিলাম সেই মালাটা মেনকার গলা হয়ে আর সারা রাত বাসি হয়ে আমার গলায় এসেছে, এই মালাটা আমার গলায় মানায় না, আমি এক কাজ করি আমি হাতির মাথায় পরিয়ে দিই হাতির গলায়। কার মালা? দুর্বাসা। কি মালা? আশীর্বাদী মালা। কার গলায় পরিয়েছিল? ইন্দ্রের গলায়। কার গলায় চলে গেল? হাতির গলায়। হাতি হাঁটে কেমন? মাথাটা দুলিয়ে দুলিয়ে, মাথা নেড়ে নেড়ে ইন্দ্রকে নিয়ে ঘোরাচ্ছে সকালবেলা। যেই মাথা নেড়ে নেড়ে হাতি হাতি যাচ্ছে, যেতে যেতে সেই আশীর্বাদী পারিজাত পুষ্পের মালাটা হঠাৎ ভূমিতে, যেই মাটিতে পড়ে গেছে, নারায়ণের সঙ্গে দেখা করে দুর্বাসা ঋষি সেই রাস্তা দিয়ে ফিরছে, ফিরতে ফিরতে হঠাৎ দেখতে পেয়েছে আশীর্বাদী ফুলের মালাটা যে গলায় আমি দিয়েছিলাম ইন্দ্রের গলা, সেই ইন্দ্র ঘেন্না করে মাটিতে ফেলে দিয়ে গেছে। এত রাগা রেগে গেছে মা, সেখান থেকে অভিশাপ দিলেন, আমার মালা তুই ফেলেছিস বলে, আমার মালা যে ফেলেছে তাকে আমি অভিশাপ দিলাম, সাত দিনের মধ্যে তার মাথা কেটে মাটিতে পড়ে যাবে, আমি এই কথা দিলাম। দুর্বাসা এমনি রাগি মা, মালাটা ফেলে মাটিতে পড়ে আছে দেখে অভিশাপ ছুটে দিয়েছে, কিন্তু মালাটা ফেলেছে কে? কার গলায় ছিল? হাতি। তাহলে গলাটা কার কাটা যাওয়া উচিত? হাতি। তাহলে হাতি আমার উত্তর দিকে মাথা করে না থাকলে কথাটা মিল হবে কেন? অনেকে মায়েরা বলে ছেলেদের উত্তর দিকে মাথা করে শুনছি যেন, ওটা কথার কথা। দুর্বাসার ঋষির অভিশাপটা, এই অভিশাপটা বাস্তবে রূপ দেবার জন্য ইন্দ্রের বাউন হাতিকে সেদিন কিন্তু ভগবান ইচ্ছা শক্তির দ্বারা উত্তর দিকে মাথা করে শুতে বাধ্য হয়েছিল। সেই হাতির মাথাটা একদিন নয়, দুদিন নয়, তিন দিন, চার দিন, পাঁচ দিনের মাথায় ঘাতক দিয়ে কেটে এনে গণেশের মাথা পরিয়ে দিল হরিবল। এইভাবে যখন আমার হরিবল হাতির মাথাটা এসে জুড়ে গেল, যেই ঢেউ দিয়েছে হাতি আমার সঙ্গে সঙ্গে পড়ে গেল, বলছে মাগো আমার ভুল হয়েছে, এই বলে আমার গঙ্গা শিক্ষা দিল হাতিকে, হাতি গিয়ে আমার সঙ্গে সঙ্গে ক্ষমা খান্তি চাইল, এই বলে আমার যখন গঙ্গা বেরিয়ে এসেছে কুলকুল, প্রথমে এলো শিবের মাথা, শিবের মাথা থেকে হ্রদের ভেতর, হ্রদের ভেতর থেকে বাইরে, বাইরে যেই এসেছে আমার সঙ্গে সঙ্গে, আগে চলে ভগীরথ পিছে মা গঙ্গে, আগে চলে ভগীরথ পিছে মা গঙ্গে, আগে চলে ভগীরথ পিছে মা গঙ্গে, আগে চলে ভগীরথ পিছে মা গঙ্গে। ছবিতে দেখেছেন না ভগীরথ শাঁখ বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, আর পিছনে আমার কবে এসেছিল? দশহরা পুজোর দিন, সেটা কবে? জ্যৈষ্ঠ মাস। তাহলে জ্যৈষ্ঠী মাসে গঙ্গা মর্তলোকে এলো, আর সংক্রান্তি তিথিতে সাগরে মেলা লাগলো। কতদিন গেল আমার সাথে গুণ? জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ সংক্রান্তি। কোথায় মেলা লাগছে? গঙ্গাসাগরে। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার নয়, সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার, প্রতি বছর যেতে হবে। কেন? তুলসীদাস বলেছে, দর্শন করলে, স্পর্শ করলে, দেখলে, পান করলে পৃথিবীর সব নরনারী গিয়ে ডোবে, আর আমাদের পৃথিবীর, আমাদের তো কাছে, আমি প্রতি বছর যাই, আর আপনাদের মোটামুটি দূরে, কিন্তু আপনারা কেউ গেছেন? হরিবল হরিবল, কেন ডুববেন কেন? এইবার দেখুন হরিবল, আস্তে আস্তে আগে চলে ভগীরথ পিছে মা গঙ্গে। আজকে রে কবে তাহলে এলো? এলো আমার দশহরা পুজোর দিন, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ সংক্রান্তিতে, মাঘ মাসের শেষ পৌষ মাস সংক্রান্তি তিথিতে, যেখানে জয়দেব পদ্মাবতী মেলা হয় আপনাদের এখানে হয়তো, তাহলে এখানেও আমি আসি, সেখানেও আমি যাই, তবে একদিনে তো আসা যাবে না, তাহলে কবে আসতে হবে মা? ওই ভিড় ঠেলে মেলাতে যেতে হবে না, মাঘ মাসের মধ্যে যে কোনো দিন আপনি
যদি আপনি সেখানে গিয়ে ডুব দিতে পারেন একই কাজ, কেন সূর্যদেব এক একটা রাশিতে এক মাস করে থাকে, বারো মাসে বারোটা রাশি, ধনু রাশি ছেড়ে সূর্যদেব মকরে প্রবেশ করে, ওই মাঘ মাসের মধ্যে ফাঁকা ফাঁকা গিয়ে ডুবলে যা কাজ, ভিড় ছেলে ডুবলে একই কাজ। তাহলে আপনাদের ভিড়ে যেতে বলছি না, মাঘ মাস চলাকালীন যে কোনো সময় ওই গঙ্গাসাগরে গিয়ে ডুব দিয়ে আসবেন। তার কারণ এবার শুনুন, আগে চলে ভগীরথ। তাহলে কতদিন গেল, প্রায় আট থেকে ন মাস এতদিন বেঁকে 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 যেতে 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 আগে চলে ভগীরথ পিছে মা গঙ্গে, আগে চলে ভগীরথ পিছে মা গঙ্গে, শঙ্খ ধ্বনি উলুর ধ্বনি করিতে লাগিল, শঙ্খ ধ্বনি উলুর ধ্বনি করিতে লাগিল, শঙ্খ ধ্বনি উলুর ধ্বনি করিতে লাগিল, সবাই শঙ্খ ধ্বনি উলুর ধ্বনি করিতে লাগিল, আমার একে বেঁকে যেতে যেতে একটা মনির আশ্রমে গিয়ে উপনীত হলো। ভগীরথ আগে চলে গেছে, পিছনে মা গঙ্গা, মুনিটার ধ্যান ভাঙিয়ে দিতে সেই মুনিটার নাম কি মুনি, জহমনি। জহমনি গাল দিয়ে গঙ্গাকে গিলে ফেলবে, গাল দিয়ে গিলে ফেলতে পিছনে ফিরে দেখছে ভগীরথ মা নাই, জহমনি হাসছে, তোমার বংশে যে উদ্ধার করবে সে এখন পেটের মধ্যে। সেই জহমনি যখন গঙ্গাকে খেয়ে ফেলেছে, ভগীরথ পিছন ফিরে জহমনিকে তপস্যা করলেন, জহমনি খেয়েছিলেন গাল দিয়ে, ভগীরথের তপস্যাতে সন্তুষ্ট হতে ছাড়লেন কোদ দিয়ে, এই যে জানু বিদর্ণ করে এখান থেকে গঙ্গাকে ছেড়েছিল, ছবি দেওয়া আছে বইয়েতে দেখবেন, সেই দিন থেকে নাম হলো গঙ্গার অপর নাম জাহ্নবী। বেঁকে বেঁকে যাচ্ছে যেতে যেতে বাংলাদেশে মুর্শিদাবাদ থেকে লুধিয়ানা জায়গা থেকে যেখানে বাংলাদেশের দিকে চলে গেছে, ওখানে একটা দৈত্য থাকতো, তার নাম পদ্ম দৈত্য। একই কারণে তাকে রিপ্ত করতে ক্ষিপ্ত করতে তিনি আজকের গঙ্গার সাথে দুষ্ট হয়েছিল, ঘোরতর সংগ্রাম যুদ্ধ করেছিল, ওই পদ্ম দৈত্যর নাম থেকে হয়েছিল পদ্মা নদী, গঙ্গার একটা শাখা বেরিয়ে গেছে বাংলাদেশ। তাহলে ঘুরছে কোদ দিয়ে সারা ভারতবর্ষটাকে ঘুরছে, কেন ঘুরছে মা? গঙ্গা যদি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে না আসতো আপনি বাঁচতেন, আমি বাঁচতাম, গঙ্গা কি বয়ে আনে বাবা, কি বয়ে আনে না প্রথম বলুন, হুগলিতে এত আলু ভালো হয় কেন? গঙ্গার উর্বর মাটি অর্থাৎ লৌহ ম্যাঙ্গানিজ ভূগোলে পড়েছি বাবা, ওই পাহাড় থেকে সমস্ত সব ভিটামিন পদার্থ ওই বয়ে আনে, বালিকণা বয়ে আনে, তাই আজকের সেই উর্বর মাটি হুগলির মাটি বন্যা হয়ে গেলে একটা স্তর পড়ে, ওটাই হলো ফসলের আসল উপযুক্ত কারণ। শুধু ভাবলে হবে না, গঙ্গা যদি না থাকতো আপনি আমি বাঁচতে পারতাম না। সেই গঙ্গা বয়ে গেল, কেন বয়ে গেল? আপনাকে উদ্ধার করার জন্য, সবাইকে মুক্ত করার জন্য, কলুষিত নাশ করার জন্য, ধুয়ে মুছে সাফ করে একদম চলে গেল কোথায়? তাহলে কবে এসেছিল? জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ সংক্রান্তির দিন আজকের গঙ্গা সেখানে। ভগীরথ যেই গেল এত কটা সমস্ত বিতর্ক করে তাদেরকে উদ্ধার করে, আমার যেই ভগীরথ নিয়ে গেল সেই সাগরে সঙ্গে সঙ্গে, গঙ্গা গিয়ে সেই ছায়ের কাদাতে যেই পড়েছে সাঁতা যাচ্ছে রে গঙ্গার পরশে, ওগো নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, সবাই নাচিতে লাগিল, উদ্ধার হলো কত, নাচিতে লাগিল গঙ্গার পরশে, নাচিতে লাগিল গঙ্গার পরশ যেই পেয়েছে সাঁতা যাচ্ছে রে সঙ্গে সঙ্গে, চিৎকার করে পেয়েছি পেয়েছি এই তো ফিরে পেয়েছি জীবন, তারা নাচতে লাগলো। এইবার আপনাদের কাছে বলি মা, সগরাজার সাটা যাচ্ছে ছেলে কপিল দেবের কোপানলে পুড়ে যদি ছাই হয়ে যায়, আর আপনার দেহ সচল দেহ পুড়ে যায়নি, মরে যায়নি, হেজে যায়নি, এখনো বুড়ো বুড়ি হয়ে যাননি, গঙ্গাসাগরে কেন ডুব দিয়ে আপনার পাপটাকে কেন নাশ করতে পারবেন না? আমার কথা শুনে চ্যালেঞ্জ করে গেলাম, গঙ্গাসাগরে যদি মাঘ মাসের মধ্যে সাত্বিক আহার নিরামিষ এক মাস খেয়ে আপনি যদি গঙ্গাকে স্মরণ করে ডুব দিতে পারেন, আমি বলছি আপনার হাঁটুর ব্যথা, বুকের ব্যথা, টাকার টান, সংসারে অশান্তি, কোনো কিছু থাকবে না,
আমার কথা ছেলে মানুষের কথা শুনে আপনি আর বছর গঙ্গা সাগরে গিয়ে মাঘ মাস চলাকালীন যে কোনো দিন যে কোনো বার যে কোনো তিথিতে একবার ভক্তি সহকারে একটু ডুব দিয়ে কপিল দেবকে পুজো দিয়ে আপনি বাড়ি ফিরবেন। দেখুন আমার কথাকে আপনি পরীক্ষা করে নিয়ে আমার নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে আছি বলে নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল ভগীরথ 60,000 সন্তান যেই আমার ফিরে পেয়েছে আমার সেই 6,000 বংশাবলীর মধ্যে তারা তাতে তাইতে করে নৃত্য করছে আজকে। তাহলে সেই বললো ওগো আমরা যেমন জীবিত হয়েছি তোমরা জীবিত হবে, তোমরা যেও তোমরাও করো। ও এখানে রহিল আমার লীলা রো মাধুরী, এখানে রহিল আমার লীলা রো মাধুরী, এখানে রহিল আমার ভাগবত লহরি, এখানে রহিল আমার ভাগবত লহরি। আর প্রেমানন্দ সবাই মিলে নিত হরি 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 বল হরি বল হরি বল